فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها أحبة الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আমি এতক্ষণ ধরে এই যে আপনাদের সামনে যা পাঠ করলাম এই বিষয়টিকে এই খুতবাটিকে বলা হয় খুতবাতুল হাজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস মুসলিম এবং অন্যান্য সহি কিতাবের ভিতরে রয়েছে জাবের বিন আবদুল্লাহর সূত্রে এই হাদিসটুকু সহি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন তিনি বক্তৃতা দিতেন খুতবা দিতেন তখন এইভাবে তিনি খুতবা শুরু করতেন আপনারা লক্ষ্য করুন যে এই যে খুতবাতুল হাদা আপনারা যারা উত্তর আমেরিকায় থাকেন বিভিন্ন মসজিদে স্কলারদের কাছে যখন বক্তৃতা শুনেন সবাই হয়তো এইভাবেই প্রথমে শুরুটা শুনেন আমাদের দেশে অবশ্য শোনা যায় না কারণ এই খুতবাতুল হাজা আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশে শুধু বিবাহের সময় পড়া হয় যখন বিয়ে দেয়া হয় তখন মৌলানা সাহেব এসে এই খুতবাতুল হাজা এটা পড়ে তাও ওই শেষের অংশটুকু পড়ে না যাই হোক এটা বলে রাখছি এই কারণে যে আমাদের দেশে এটা এখনো জনপ্রিয়তা অর্জন করে নাই আফসোস হাদিস সহিহ প্রিয় শ্রোতা আপনারা লক্ষ্য করুন যে এই যে খুতবাতুল হাজা এই খুতবাতুল হাজার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তারপর সূরা নিসা ইয়া আইয়ুহান্নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখির এই এই যে আয়াত এটা সূরা নিসা 1 নম্বর আয়াত তারপর তিনি সূরা আহজাব এর 70 এবং 71 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ইলা আখির এই যে তিনটি সূরা এই যে মোট চারটি মানে আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতুল হাজার ভিতরে পাঠ করতেন সহি হাদিসের ভিতরে এসেছে উনি কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছেন উনি কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন পড়েন নেই হাদিসের ভিতরে তা নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতুল হাজাতে তখন যখন তিনি তিনটি সূরা থেকে ভিন্ন ভিন্ন একটি একটি করে এবং দুটি করে আয়াত পাঠ করলেন এর কোনোটার বল শুরুতেই তিনি বিসমিল্লাহ বলেন নেই আউযুবিল্লাহ এই এগুলিও বলেন নেই সরাসরি আয়াত পাঠ করেছেন সুতরাং আপনাদেরকে জানতে হবে যে নামাজের ভিতরে এবং বাইরে কোরআন পাঠ করার ভিতরে পার্থক্য আছে
আজকের এই লেকচার শুধুমাত্র আউযু বিল্লাহ আর হচ্ছে বিসমিল্লাহ, মানে আমরা যেটাকে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটিকে বলা হয় ইস্তিআযা, ইস্তিআযা অথবা যে তাআউযু, ইস্তিআযা অথবা তাআউযু বলা হয়, যে আশ্রয় প্রার্থনা করা। আর হচ্ছে বিসমিল্লাহির রহমানির রাহিমকে বলা হয় বাসমালা, আরবিতে হাদিসের ভাষায় অথবা ফিকের বইগুলোতে আছে বাসমালা, বাসমালা আর ইস্তিআযা, এই দুটো বিষয়ের উপরে আজকে আলোচনা হবে। আমার আলোচনা করার ইচ্ছে ছিল শুরু থেকে যেখানে আমি শেষ করেছিলাম, তাকবীর পর্যন্ত, সিফাতু সালাতুন নবী, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব, ধারাবাহিকতা রক্ষা করার খুব ইচ্ছে ছিল। কিন্তু গত ক্লাসে জানাজার নামাজ পড়ানোর নিয়মাবলী বলার সময় আমি শুধুমাত্র বলেছি যে সূরা ফাতিহা নামাজের ভিতরে পাঠ করার সময় আপনারা আউযুবিল্লাহটা পড়বেন অন্যভাবে, আর বিসমিল্লাহ পড়ে তারপর শুরু করবেন। তারপরে দেখা গেল যে প্রচুর শ্রোতা, আমার বোনেরা, মানে তারা বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলেন। অবশ্যই কোরআন সুন্নাহর যে বক্তৃতা আমরা এখানে শুনছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিচ্ছে এটি বলার, এখানে অবশ্যই বাংলাদেশের শ্রোতাদের কাছে অনেক জিনিস তাদের কাছে নতুন মনে হবে, অবশ্যই এটা আমি স্বীকার করি, নতুন মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা যেহেতু হতভাগা দেশের লোক, সুতরাং কোরআন সুন্নাহ থেকে বহু দূরে আমাদের অবস্থান। শুধুমাত্র আমি একটি অনুরোধ করব যে হঠাৎ করে মানে কোনো নতুন কিছু শিখলে কিংবা শুনলে ধৈর্য ধরবেন, বোঝার চেষ্টা করবেন, প্রশ্ন করবেন, না বুঝে না শিখে আমার মানে কাউকে বলা উচিত না যে তিনি কিছু জানে না। কি কে কি জানে না সেটার প্রমাণ হচ্ছে কিতাব এবং সুন্নাহ এবং সহি দলিল, সেভাবে এই জিনিসটাকে দেখতে হবে। আর নতুন কিছু হলে সেটাকে আঁকড়ে ধরতে হবে, মনোযোগ একটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বিষয়টা খুবই ইজি, সহজ, এই মনে করে যারা অভিজ্ঞ মডারেটর এবং অন্যান্য যারা প্রবীণা মানে দাঈয়ান ইলাল্লাহ যারা রয়েছেন, আমার বোনেরা যারা প্রবীণ, বহুদিন ধরে কোরআন সুন্নাহ খিদমত করছেন, মনোযোগ দিন, মনোযোগ দিলে অন্যদের উপকার হবে ইনশাআল্লাহ, এবং জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। সুতরাং আমরা এই তিন চারটি বিষয়ে আমরা চ্যাপ্টার গুলো বাদ দিয়ে, মানে আমরা এগুলো পরের ক্লাসে আবার মানে আলোচনা করব, সিফাতু সালাতুন নবী বইয়ের ভিতরে যেগুলো আমরা বাদ দিয়েছি, বা হাতের উপর ডান হাত রাখার নির্দেশ, বুকের উপর হাত রাখা, তারপরে হচ্ছে সিজদার স্থানে দৃষ্টি রাখা, একাগ্রতা, সালাতের শুরুতে পঠিতব্য দোয়া, এগুলো আমরা বাদ দিয়ে সরাসরি চলে এসেছি হচ্ছে মানে কিরাত প্রসঙ্গ। আপনাদের যাদের কাছে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামে অনুবাদকৃত সিফাতু সালাতুন নবী বই আছে, তারা 80 পৃষ্ঠা খুলে দেখতে পারেন। আর যাদের কাছে সংক্ষিপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজি নিয়মাবলী, হাফিজ হুসাইন বিন সোহরাব রয়েছেন, তাদের কাছে 31 পৃষ্ঠা কেরাত প্রসঙ্গ, সেটি আপনারা দেখুন। অনেকেই অবাক হয়েছেন যে এটি কি আদৌ, এমনও প্রশ্ন এসেছে যে আদৌ এটি কি বইয়ে লেখা আছে কিনা। সুবহান আল্লাহ বিহামদি, এর জন্যই দরকার হচ্ছে মনোযোগ এবং বুঝে পড়া। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার এই ছোট্ট একটি বই, ও অনেকের ধারণা যে এই বইটুকু আমরা ধরলেই এটা মুহূর্তে শেষ করে ফেলতে পারবো, যেমন আমরা গল্পের বই পড়ি, আপনাদের ধারণা ভুল। কারণ শেখ রাহিমাহুল্লাহ তাআলা, শেখ আল আলবানী পৃথিবীর শ্রেষ্ঠ এই বইটুকু যে তিনি লিখেছেন, এই বইটুকু লিখতে গিয়ে তিনি তাখরিজ করেছেন 172টি কিতাব, 172 books,
একটি সমুদ্রকে একটি ছোট পেয়ালায় উনি স্থান দিয়েছেন, এটা আমার কাছে মনে হয়। সুতরাং বুঝে বুঝে পড়তে হবে, যদি এই পর্যন্ত 10 বার পড়ে ফেলেছেন তারপরও আবার বুঝে পড়ুন, আমরা এটারই ক্লাস নিচ্ছি ইনশাআল্লাহ। এখন আসুন, শুধু শাব্দিক অর্থে ইস্তেআদা এবং বাসমালাটা আমরা একটু দেখে নিই, তারপর আমরা হুকুমে ইনশাআল্লাহ যাব। আমরা সাধারণত জানি যেটা সবচেয়ে জনপ্রিয় এবং মশহুর, আউজ বিল্লাহ মিনাশ শাইতানুর রাজিম। এখানে আউজ বিল্লাহ, আল ইয়াউজ বিল্লাহ, আল ইয়াউজ, এখানে আউজু মানে হচ্ছে যে আমরা আশ্রয় প্রার্থনা করি, আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে। মিনাশ শাইতান, শয়তান হচ্ছে এক বচন, শায়াতিন হচ্ছে বহু বচন, এটা আপনারা জানেন। কোনো কিছুকে কল্যাণের পথ থেকে দূরে রাখা হলো শাতন, শাতন, শিন, প, নুন, এই তিনটি হরফ দিয়ে যেই জিনিসটি তৈরি হয় স্বপন, এটার মানে হচ্ছে দূরত্ব, মানে কল্যাণ থেকে দূরে চলে যাওয়াটাই হচ্ছে স্বপন। আর যিনি এই কল্যাণ থেকে দূরে সরিয়ে দেয় তাকে বলা হয় শয়তান। আর সে আরেকটি কাজ করে, সীমা লঙ্ঘন করে। আর এই কারণে জিন, ইনসান আর চতুষ্পদ জন্তুর প্রত্যেকের ভিতরই সীমা লঙ্ঘনকারী হচ্ছে শয়তান। মানে এখন কিন্তু বুঝেন এই কথাটার মানেটা কি? এখন আপনারা যারা কোরআন চর্চা করেন, যেমন সুরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এখানে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে এখানে খান্নাস, খান্নাস বলে একটা শয়তানের ওয়াসওয়াসার কথা বলা হচ্ছে, কিন্তু শেষে বলা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে মানুষ এবং জিন থেকে যে শয়তানটা আসে তার ওয়াসওয়াসা থেকে। এখন এটার উপর ভিত্তি করে আপনি যদি মনে করেন শয়তান শুধু মানুষ এবং জিনের ভিতরে মৌজুদ, তাহলে এই কোরআনের ব্যাখ্যাটা হবে ভুল। এ কারণেই কোরআনের আয়াত দেখে দেখেই সরাসরি ব্যাখ্যা, তারপরে এটার তাফসির, এগুলো করতে গেলে আপনাদের হাদিস জানতে হবে। আদারওয়াইজ ভুল করার সমূহ সম্ভাবনা, আর ভুল করলে, দিন ইসলামের কোনো হুকুমকে বিকৃত করলে এর জন্য যা দায় দায়িত্ব সেগুলো আপনাকে বহন করতে হবে। ওই আয়াতের মাঝে মিনাল জিন্নাতি ওয়ান নাস মনে হচ্ছে যে শয়তান শুধুমাত্র মানুষ এবং জিনের ভিতরেই থাকে, আসলে তা নয়, শয়তান চতুষ্পদ জন্তুর ভিতরেও থাকে। এর একটা দলিল, দলিল হচ্ছে ওই যে কালো কুকুর, আল কালবু আসওয়াদু ওয়া শয়তান, কালো কুকুর হচ্ছে শয়তান, তো কালো কুকুর চতুষ্পদ, হ্যাঁ, তো ওইটি একটি শয়তান, তো এটা তো পশু, তো ওটা তো জিন এবং ইনসান থেকে হলো না। তো শয়তান হচ্ছে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অত্যন্ত ক্ষমতা সম্পন্ন সৃষ্টি, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত কিছু সৃষ্টি করেছেন, শয়তান হচ্ছে একটি শক্তিমান, মানে অত্যন্ত শক্তিশালী একটি সৃষ্টি, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তান থেকে রক্ষা করার জন্য স্বয়ং তিনি কোরআনে বলেছেন যে আমি আকাশকে শয়তানের হাত থেকে, আক্রমণ থেকে হেফাজত করছি, সুবহানাল্লাহ বিহামদি। আমরা তো একেবারে আকাশ তো দেখি না, যেটা নীল দেখা যায় সেটি আকাশ নয়, আল্লাহর আকাশ যেটা কোরআনে বর্ণনা করা হয়েছে আসসামা, সেটি তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, তো সেটি শয়তানের আক্রমণ থেকে, ওয়াল হাফিজ, ওয়াল হিফাজা, ওয়াল হিফাজা মিন কুল্লি শয়তানিল মারিদ, সূরা সাফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে অভিশপ্ত শয়তান থেকে, অবাধ্য শয়তান থেকে আমি এই আকাশকে রক্ষা করি। আবার এই শয়তান মানুষের শরীরের ভিতরে রক্তে প্রবেশ করতে পারে, মানে এটি একটি আজীব সৃষ্টি। আর শয়তানের সাথে রয়েছে কি, আর রাজিম, মিনাশ শয়তান রাজিম, রাজিম কথাটা হচ্ছে বিতাড়িত, কিন্তু কথাটা আসছে হলো রাজম থেকে, রাজমুন মানে পাথর নিক্ষেপ। আপনারা জানেন যে
এই কোরআনে বর্ণিত যে শাস্তিগুলো রয়েছে, একটা ক্যাপিটাল পানিশমেন্ট রয়েছে, সেটি হচ্ছে পাথর নিক্ষেপ করে যারা বিবাহিত জিনাকারী তাকে মানে মৃত্যুদণ্ড দেওয়ার কথা আছে, এটা রজম। ওই যে যাকে পাথর নিক্ষেপ করা হলো তাকে বলা হলো মারজুম, মানে রাজিম অথবা মারজুম, মানে শয়তান হচ্ছে রাজিম, সে নিক্ষিপ্ত হয়ে গেল পাথর যেরকম, মানে সে দূরে সরে গেল, তাকে তাকে বিতাড়িত করা হলো। যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা মারজুম কথাটা কোরআনে মানে বলেছেন, নূহ আলাইহিস সালামকে বলেছেন, কালু লা ইন লাম তান্তাহি ইয়া নূহ লা তাকুনান্না মিনাল মারজুমিন। তারা বলল কাউম যে হে নূহ, তুমি যদি বিরত না হও তাহলে তোমাকে পাথরে আঘাত করা হবে, রাজাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মানে অনেক কথাই বলেছেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শয়তান নাযগু ফাস্তাইজ বিল্লাহ, যখন শয়তান কোনো কুমন্ত্রণা দেয় তখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। ওয়া কুল রাব্বি আউযু বিরাব্বিকা মিন হামাযাতি শয়তান, শয়তানের কুমন্ত্রণা থেকে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। এখন যে শয়তান মানে জিনিসটা হলো, শয়তান একটি নিত্য দিনের এবং প্রতিটা মুহূর্তে মানে মানুষ যতক্ষণ জেগে থাকে শয়তানের অনেক ধরনের কর্মসূচির সাথে আমরা মোকাবেলা করি। শয়তান সম্পর্কে জানতে হবে, সেটি জানলেও আমরা ইবাদতে সুবিধা হবে। আমি একটা উদাহরণই দিতে চাই যে আমাদের দেশ মানে বাংলাদেশ ভারত পাকিস্তান না বোঝার জন্য আন্তাজেই, যেমন আপনারা অনেকেই যারা শুনছেন হজ করতে গিয়েছেন, তাই না? হজের ভিতরে যে তিনটি জামারা রয়েছে, জামারা জামারাতুল আকাবা, তারপর হচ্ছে জামারাতুল সগরা, জামারাতুল বুস্তা, ছোট জামারা, বড় জামারা, মধ্যম জামারা, আমাদের দেশের লোকরা কি বলে যে শয়তান, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। কোন হাদিসের ভিতরে এই এই যে পিলার তিনটি যারা হজ করতে গিয়েছেন, কোন হাদিসে, কোন তাফসিরে, কোন স্কলার এই পিলার গুলোকে শয়তান বলে নেই, শুধুমাত্র হতভাগা বাংলাদেশ পাকিস্তান ভারতের লোক ছাড়া। হজের ভিতরে গিয়ে ওইখানে স্যান্ডেল ট্যান্ডেল মারে, অনেকে পাথরও মারে, যাই যেটাই মারে বলে কি বড় শয়তানটাকে মেরে দিয়ে এসেছি, ওগুলো তো শয়তান নয়, সেগুলির নাম হচ্ছে জামারা, জামারা। আর শয়তান বলা গর্হিত কাজ। আল্লাহ সুবহানাহু তাআলা যে চিহ্নগুলি আমাদের জন্য দীন ইসলামে রেখেছেন সেগুলোকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে। আমরা পাথর মারি, কিন্তু পাথরটা কেন মারি? আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করার জন্য। ইবাদতটা এসেছে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে কুরবানি দেওয়ার সময় যে শয়তান অসহাসা করছিল সেখান থেকে তিনি পাথর নিক্ষেপ করেছিলেন, এটি ঠিক আছে, সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের পাথর নিক্ষেপের জন্য। কিন্তু আমরা কি কুরবানি দিতে যাই নাকি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে? আর আমাদের কি শয়তানে কোনো অসহাসা দেয় নাকি? এটি হচ্ছে হজের একটি গুরুত্বপূর্ণ বিধান, ওয়াজিবাত, এটা করতে হবে, 10ই জিলহজ করতে হবে। তো হাদিসের ভিতরে এসেছে আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামা জুইলা তাওয়াফিল বাইত বিস-সাফা ওয়াল মারওয়া ওয়া রামি জামারা লিইকামাতি যিকরিল্লাহি তাআলা, হাযাল হাদিস সহীহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বায়তুল্লাহর তাওয়াফ, সাফা মারওয়ার সাই আর জামারা সমূহকে পাথর মারা, রামি হচ্ছে পাথর নিক্ষেপ করা, আর কোথায় পাথর নিক্ষেপ করছে? জামারা, বহু বচনে হচ্ছে জিমার, জামারা। তো শয়তান আসলো কোথায় এখানে? ওয়া আন ইবনে মাসউদ আন আন্নাহু আনতাহা ইলা জামারাতুল কুবরা ফাজআলাল বাইতু আন ইয়াসারা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জামারাতুল কুবরাতে আসতেন, ওয়া রামি বিসসাবআ, তিনি সাতটি কঙ্কর নিক্ষেপ করতেন। এখানে হাদিস যতই পাওয়া যায় ততই জানা যাচ্ছে যে এগুলিকে বলা হয় জামারা, এটি শয়তান নয়। আপনি কাকে শয়তান বলছেন?
ইবাদত বন্দিগি নিয়ে হাসি তামাশা করার মতো গর্হিত অপরাধ আর নেই, সেটি জবাব দিতে হবে একদিন। কেন এটা হলো? কারণ আমাদের দেশে সহি কোনো জিনিস পৌঁছে নাই, এটাই এটার একটা প্রমাণ যে এইগুলিকে আমরা শয়তান বলি। শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবো তো দূরের কথা, শয়তান কোন জিনিস সেটি আমরা এখনো শিখতে পারি নাই। আশা করি আমি যদি ইনশাআল্লাহ আপনাদের খিদমতে লেগে থাকি বিজনিল্লাহি তাআলা, শয়তানের উপরে আমরা ধারাবাহিকভাবে কিছু বক্তৃতা শুনবো বিজনিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ওমাই ইউআযযিম মিন শাআইরিল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর চিহ্ন সমূহকে তাজিম সম্মান করে না করে তার অন্তরে আল্লাহর তাকওয়া রয়েছে। তো আপনি হজের ভিতরে গিয়ে এই এই তিনটি জামারাকে শয়তান বলে হাসি ঠাট্টা করছেন, তাহলে তো আপনার ভিতরে তাকওয়া নেই। এটি শয়তান নয়। একটি জিনিস শয়তান সম্পর্কে জানতে হলে মানে আপনাদের জানাকে কিছুটা শুদ্ধ করতে হবে, মানে যুক্তি, তারপরে বড় হুজুরে বলেছে, ছোট হুজুরে বলেছে, আমাদের অনুবাদ পড়ে অনুবাদের ভিতরে এই বলেছে, এইগুলির থেকে নলেজ নিলে বিভ্রান্ত মিসগাইডেড হওয়ার সম্ভাবনা আছে, আর যুক্তি প্রয়োগ করা তো একেবারেই যাবে না। যেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনাদের অনেকেরই ধারণা গত ক্লাসে যে আমি বলেছি যে এটি নামাজের ভিতরে পড়া যাবে না, সবাই আকাশ থেকে পড়েছেন যে এতকাল ধরে শুনে আসছি এখন এটা আবার কি শুনলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জিনিসটা আপনারা যদি মনে করেন যে শয়তান থেকে প্রার্থনা অথবা তার কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য সবসময় আউযুবিল্লাহ পড়তে হয়, যুক্তিতে তাই মনে হয়, দেখেন যুক্তিটা আমি খণ্ডন করে দিচ্ছি। ঘরের ভিতরে যে শয়তান যদি ঢুকতে না পারে সেই জন্য যে দোয়া পড়তে হয় সেটা কি আউযুবিল্লাহ? যুক্তি যুক্তি এখানে কাজ করছে না। দেখুন আমি দুটি প্রমাণ দিচ্ছি, প্রমাণ দিলেই আপনারা বুঝতে পারবেন। এই জন্যই দীন ইসলামের ভিতরে যুক্তি প্রয়োগ তারপর ইন্টেলিজেন্স গবেষণা করে কিছু বের করা যায় না, যতক্ষণ না পর্যন্ত আপনি হাদিস না জানতে পারছেন ততক্ষণ পর্যন্ত। আমি দুঃখিত, ইসলামের বিধানের কোরআন এবং সুন্নার ভিতরে গবেষণামূলক কোনো তেমন কিছুর অবকাশ নেই, কারণ এটি কল রাসূলুল্লাহ কল আল্লাহ তাআলা, এর বাইরে কিছু নেই। আর এর বাইরে যদি কিছু থাকতে পারে সেটা খুব সীমিত আকারে রয়েছে, যতক্ষণ না পর্যন্ত হাদিস সম্পর্কে আপনি না জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ধারণার উপর বশবর্তী হয়ে এরকম করে হুকুম মানুষকে বলতে পারবেন না যে আউযুবিল্লাহ ছাড়া বলা ছাড়া শয়তান এরকে প্রতিহত করা যায় না, যেমন আপনি বলে দিলেন, ধারণা করে বলে দিলেন। আন জাবির বিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল আগলিক বাবাক ওয়াসকুর ইসমাল্লাহ ফা ইন্না শায়তানা লা ইয়াফতাহু বাবান মুগলাকান ওয়াতফিল মিসবাহাকা ওয়াসকুর ইসমাল্লাহ ওয়াখাম্মির ইন্নাআ আকা ওয়ালাউ বিউদুইন উদিন তা'রিদুহু আলাইহি ওয়া যিকরু ইসমাল্লাহ ওয়া আউইক ওয়া সিকাআহাক ওয়া যিকরু ইসমাল্লাহ। হাযাল হাদিস রাওয়াহুল বুখারী। জাবির রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করো, আগলিক বাবাক ওয়াসকুর ইসমাল্লাহ, যে বিসমিল্লাহ বলতে হবে তাহলে দরজাটা যদি বন্ধ করি ফা ইন্না শায়তানা লা ইয়াফতাহু বাবান, তাহলে শয়তান বন্ধ দরজা খুলতে পারবে না। বললাম বিসমিল্লাহ, বাধা পড়ছে কে? শয়তান। তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম খালি বললে শয়তান আটকা পড়ে তা নয়, বিসমিল্লাহ বললেও পড়ে, এটাই হচ্ছে হাদিস। এই জন্যই আপনাদেরকে সহি হাদিসের আমরা দাওয়াত দিচ্ছি, আপনারা শিখার চেষ্টা করুন বিসমিল্লাহি তাআলা। ও আতফি মিসবাহাক ওয়াসকুর ইসমাল্লাহ, যখন তোমরা বাতিটুকু নিভিয়ে দাও তখন তোমরা বিসমিল্লাহ বলো, আর যখন কোনো কিছুকে আড়াআড়িভাবে রাখো তখন বিসমিল্লাহ বলে পাত্রের মুখটা ঢেকে রাখো। যেমন আমাদের বাংলাদেশের দোয়ার বইগুলোতে লেখা আছে যে বাথরুমে যাওয়া, বাথরুমের ভিতরে তো হোবস আল খাবায়েস থাকে, আপনারা সবাই জানেন যে টয়লেটের ভিতরে মানে মহিলা এবং পুরুষ এই মানে
জাতির শয়তানগুলো ওখানে থাকে। তাহলে আমরা ওখানে কি বলি? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এটি আমরা বলে ঢুকি, এটি একটি দোয়া। হ্যাঁ, এটা দিয়ে প্রমাণ হয় না যে আউযু বিল্লাহ মিনাশ শয়তানির রাজিম, শয়তান খুবসি ওয়াল খাবায়েস বলতে হবে, এটি বোঝায় নয়। হাদিস সহিহ রাওয়াহুত তিরমিজি, তিরমিজি হাদিস নাম্বার 606। সেখানে আলী হাদ্দাসানা আন আবি জুআফা আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল সাতরু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম ইদা দখালা আল আহাদুহুমুল খালাআ আন ইয়াকুল বিসমিল্লাহ। হাযা আল হাদিস সহীহু সহীহু সহীহ তিরমিজি আল আলবানি রাহিমাহুল্লাহু তাআলা। এটা তিরমিজির হাদিস, এই হাদিসটুকু শেখ আলবানী সহীহ বলেছেন, যদিও ইমাম তিরমিজি বলেছেন যে হাদিসটুকু গরীব। قال ابو عيسى الترمذي هذا الحديث غريب لا نعرف الا من هذه الوجه যে এই একটি সনদে এই হাদিসটা পাওয়া যায়। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার সহিহ তিরমিজিতে বলেছেন হাদিসটুকু সহিহ, যদিও তিরমিজি এটিকে সন্দেহ পোষণ করেছেন। এই হাদিসটুকু কি? যে বনি আদম যে আওরা যে খোলা থাকে বাথরুমে গেলে, আমরা যখন বাথরুমে প্রবেশ করি তখন আমরা আমাদের আওরাকে আমরা খুলে ফেলি, কাপড় উত্তোলন করে আমাদের টয়লেটের কাজ সেরে ফেলি। তো সেখানে জিনগুলো থাকতে পারে, খারাপ জিন থাকে, তো সেই জিনগুলোর চোখ বন্ধ হয়ে যাবে, সেই জিনগুলো থেকে আপনার আওরাটাকে আড়াল করে দিবে যদি আপনি বিসমিল্লাহ বলেন। সুবহানাল্লাহ, কয়জনে জানেন? হাত তুলেন দেখি। বিসমিল্লাহি তাআলা, বিসমিল্লাহ বলে বাথরুমে ঢুকতে হবে। তো বললাম বিসমিল্লাহ, বাধা পড়ল কে? শয়তান জিনের চোখ অথবা দুষ্ট জিন আল খবসুল খাবায়েস। সাতারু মা বাইনা আয়ুনিনাল জিন্নি আওরাতি বানি আদম, বানি আদমের আওরা ইদা দখালা আহাদুহুমুল খালা খালা আন ইয়াকুল বিসমিল্লাহ। বিসমিল্লাহ আমরা বলে বাথরুমে যদি ঢুকি, এটা অনেক সহজ, ছোট, ওই বড় দোয়াটা যদি পড়তেও না পারি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসিল খাবায়েস, তার বিসমিল্লাহ বললেও সুবহানাল্লাহ বিহামদিহি, বরঞ্চ বিসমিল্লাহ বললে আরো লাভ বেশি হচ্ছে, এটার ফাদাইলটা বেশি, যে সমস্ত জিন টিন আপনার আওরাকে আর দেখতে পারবে না, ওদের ভিতরে একটা সাতারা হয়ে যাবে, একটি ঢাকি ঢাকা পড়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ছাড়াও বিসমিল্লাহ দিয়েও শয়তানকে প্রতিরোধ করা যায়। সুতরাং যুক্তি দিয়ে এইভাবে এই মানে কোন হাদিসের অনুমান করে কথা বলা ঠিক নয়। তারপরে আসুন এই যে আমরা জানি, যেটা যেই প্রশ্নগুলো আমাদের কাছে গতকালকে গত ক্লাসে এসেছে, অনেকেই বলেছেন ফাইজা কারা আতাল কোরআন ফাস্তাঈজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, এই আয়াতটুকু সূরা নাহালে এসেছে, তো এই আয়াতটুকু দিয়ে কি হয়েছে? এই আয়াতটুকু দিয়ে কি আপনাকে বোঝানো হয়েছে যে কোরআন শরীফ অথবা নামাজের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে? এই আয়াতটুকু দিয়ে তো এটা বোঝায় নাই। এই ধরনের গবেষণামূলক ধারণা থেকে হ্যাঁ অনেকে লিখেছে, এটি ঠিক, ওই লিখেই সর্বনাশটুকু করেছে। হাদিস থেকে যত দূরে গিয়ে মানুষ লেখালেখি করবে ততই সে সহিহ দলিল থেকে দূরে সরে যাবে। অনেক স্কলারই লিখেছে, এটা আমাদের দোষ না, কারণ অনেক স্কলারই এইভাবে বলেছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। অথচ এই আয়াতটুকু সূরা নাহাল 98 আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তোমরা কোরআন তেলাওয়াত করবো তখনই তোমরা অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাও। এটি হচ্ছে হুকুমের আয়াত, হুকুম যে আশ্রয় চেতে হবে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি মানে আমাদেরকে ম্যান্ডেটরি করে দিয়েছেন যে আশ্রয় চেতে হবে। কিন্তু আশ্রয়টা কখন চেতে হবে এটা জানতে হবে। আমরা কি নামাজের বাইরে যখন কোরআন তেলাওয়াত করব তখন আশ্রয় চাওয়া কি আমাদের ম্যান্ডেটরি, নাকি না নামাজের ভিতরে?
আমরা দেখলাম খুতবাতুল হাজাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জাতীয় কিছুই পড়েন নাই, ইস্তেআযা করেন নাই। সুতরাং এটা ইস্তিহাব, নামাজের বাইরে হচ্ছে মুস্তাহাব, মানে পড়লে অনেক সওয়াব কিন্তু না পড়লে কোনো সমস্যা নাই, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন নাই, ঠিক আছে। আর নামাজের ভিতরে এটি পড়তে হবে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়েছেন আর কোরআনের ভিতরে রয়েছে হুকুম, এই কারণে এটি হচ্ছে কি ওয়াজিব, এটি ওয়াজিব। এর ডিটেলস যাওয়ার আগে আমি আপনাদের খেদমতে বিসমিল্লাহ রহমান রাহিম সম্পর্কে কিছু বলতে চাই। বিসমিল্লাহ রহমান রাহিম হচ্ছে বাসমালা, আমরা সবাই জানি। এটি এসেছে কিভাবে? এটি এসেছে আল্লাহ পাক সূরা নামলের ভিতরে একটি আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথাটুকু উল্লেখ করেছেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নি উলকিয়া ইলা কিতাবুন কারীমুন। যখন বিলকিস বলল দাউদ আলাইহিসসালামের সাথে ঘটনা, হে পরিষদ বর্গ আমাকে একটি কিতাবুন কারীমুন একটি সম্মানিত পত্র দেওয়া হয়েছে, ইন্নি উলকিয়া ইন্নাহু মিনাস সুলাইমান, আর সেই পত্রটুকু এসেছে সুলাইমানের পক্ষ থেকে। আমি আগে দাউদ বলেছি, এটি ভুল বলেছি, সুলাইমানের পক্ষ থেকে আলাইহিসসালাম। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই পত্র হচ্ছে যে বিসমিল্লাহ রহমান রহিম এর নামে শুরু। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহর আয়াত কোরআন শরীফে নাজিল করেছেন। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ আলাইহি, যখন তোমরা পশু জবাই করবে তখন যেন বিসমিল্লাহ বলা হয় এবং তা থেকে তোমরা খাও, সূরা আনআম। এইভাবে বিসমিল্লাহ বিভিন্নভাবে এসেছে, যেমন আমরা যখন নৌকাতে চড়ি, মানে কোনো ধরনের বাহন যেটা নৌকায় আমরা নৌপথে যে সকল বাহনে আমরা চড়ি, যেমন নৌকা, স্টিমার, লঞ্চ, এগুলিতে তখন আমরা কি বলি? একটি দোয়া রয়েছে, ওয়াকালা আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ও মুরসাহা ইন্না রব্বি লাগাফুরুর রহিম, ইন্না রব্বি লাগাফুরুর রহিম, বিসমিল্লাহি মাজরিহা ও মুরসাহা। এই দোয়াটুকু আমাদের দেশে এই কয়েক বছর আগে, মানে যাদের বয়স পুরনো, মানে 80 বছর 90 বছর, তারা ভালো বলতে পারবেন, আমি নিজেও দেখেছি আমার ছোটবেলায়, যে এগুলো বাংলাদেশের লঞ্চে লেখা থাকতো, স্টিমারগুলোতে লেখা থাকতো, এবং এগুলোই আমাদের দেশের লোকরা জানতো। আর গাড়িতে উঠলেও এইটাই বলতো, গাড়িতে ওঠার সময় এই এটা এই দোয়া নয়, সেটি অন্য, সুবহানাল্লাহি সাখারানা হাজা, সেটি অন্য দোয়া বাহনের জন্য। তো নৌকারটা গাড়িতে লাগালে চলবে না, কারণ দুইটার আসবাব দুই রকম। তো এটা নৌকার জন্য, এখানে বিসমিল্লাহটা অন্যভাবে বলা হচ্ছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি যখনই মানে তেলাওয়াত করবে, ইকরা বিসমি বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনারা লক্ষ্য করুন যে সূরা আলাকের ভিতরে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এখানে বিসম বা এর পর একটি আলিফ আছে। যারা কোরআন গবেষণা করেন তাদের খেদমতে বলতে চাই, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রতিপালকের নামে তেলাওয়াত করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, কিন্তু বানানটা দেখুন বিসমি কিভাবে লিখেছে, বা এর পরে একটি আলিফ দিয়েছে, তারপরে সিন, তারপরে মিম। ইসম মানে হলো নাম, কিন্তু আপনি যে সারা জীবন বিসমিল্লাহ রহমান পড়ছেন সেখানে আলিফটা গেল কোথায়? সেখানে কিন্তু কোনো আলিফ নাই, বার পরে ওই আলিফটা নাই, সরাসরি বা এর সাথে গিয়া সিন এবং মিম বিসমিল্লাহ লিখতে, বা সিম সিন মিম, এটি এইভাবে লিখা হয় না। আমি জাস্ট আপনাদের কিউরিওসিটি জাগানোর জন্য বলছি যে এটা নাই আর কি, এটি নাই। এটার বিভিন্ন ধরনের ঐতিহাসিক কারণ আছে, তেমন হাদিসগত কোনো কারণ না। এটা লিখার লিখার একটি ব্যঞ্জনা থেকে এটি এসেছে, যে মুসাহাবে উসমানী যিনি লিখেছেন, যে কাতিব মাখতুত, উনি ওইভাবে লিখেছেন। এনিওয়ে, সেটা আলোচনা আমরা করতে যাচ্ছি না। তো এখানে শুধুমাত্র একটি জিনিস বলতে চাই,
যখন আমরা বলবো তাসমিয়া, এটি বলতে বোঝায় বিসমিল্লাহ। তাসমিয়া বলতে বোঝায় বিসমিল্লাহ, আর বিসমিল্লাহির রহমানুর রহিম বলতে বোঝায় হলো বাসমালা, এটাকে বলা হয় বাসমালা। তো বিসমিল্লাহ রহমানুর রহিম একটি আয়াত। عن أم سلمة أن النبي صلى الله عليه وسلم قرأ في صلاته بسم الله الرحمن الرحيم وعدها آياتا إرواه الغليل 343 نمبر هذا الحديث صحيح যে উম সালামা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন এবং এটাকে একটি আয়াত হিসাবে গণ্য করেছেন। আবু হুরায়রা থেকে এসেছে, যখন তোমরা আলহামদুলিল্লাহ এবং সূরা ফাতিহা কেরাত করো তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। عن أبي هريرة عن قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأتم الحمد لله فاقرأوا بسم الله الرحمن الرحيم إنها أم القرآن وأم الكتاب وسبع المثاني بسم الله الرحمن الرحيم إحداها আর বিসমিল্লাহ রহমান রহিম তার একটি আয়াত, ইহদাহা তার মানে এটি ফাতিহার একটি আয়াত। যাই হোক, এটি টেকনিক্যাল একটি বিষয়। আপনাদের খিদমতে একটা কথাই বলতে চাই যে বিসমিল্লাহ আমাদের ভারতবর্ষে কি হয়েছে, 786 786, এটা যে হতভাগা দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এখানে জনৈক কতিপয় হতভাগা এটি কি করেছে, সংখ্যাতত্ত্ব বের করেছে যে আলিফ লাম বা এগুলোর একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে, গবেষণা করে পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই গবেষকগুলি কারা। তো এই গবেষণা করে তারা দেখলো যে বিসমিল্লাহ রহমান রহিম লিখতে গেলে এই যে অ্যালফাবেট গুলো লেখা হয় হরফ হরফ হেজাই, এগুলোর নিউমেরিক্যাল ভ্যালু গুলোকে যোগ দিয়ে তারা ক্যালকুলেশন করে বের করেছে বিসমিল্লাহ মানে হচ্ছে 786। আমরা ছোটবেলায় ওই চিঠি লেখার সময় আমাদের মুরব্বীদেরকে দেখতাম উপরে 786 লিখছে, বলে যে এটা কেন লিখেন, ওইটা বিসমিল্লাহ, এটির কোনো মূল্য নাই, কোরআন হাদিসের কোনো দলিল নাই, এটি শুধু পাক ভারত কতগুলো মিসগাইডেড নেশনের ভিতরে এটি আছে, এটা কোথাও নাই, না আছে কোনো সাহাবি থেকে কোনো রিওয়ায়াত, না আছে কোনো স্কলার থেকে কিছু, এই নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমাদের তাবিজগুলো লেখা হয়। এই যে তাবিজগুলো লেখা হয় বেহেস্তি জাওরে তৃতীয় খণ্ডে তাবিজগুলো আছে, সেখানে ওই যে ওই সংখ্যা তত্ত্ব দেওয়া আছে যে এই আয়াতগুলো থেকে ওই নাম্বার গবেষণা করে বের করবে। তো বিসমিল্লাহ হচ্ছে 786, সুতরাং 786 কোনো বিসমিল্লাহ না, 786 হচ্ছে একটি একটি অঙ্ক, এটাই এটাই, দ্যাটস ইট। এখন আসুন যে আর রহমান আর রাহিম এই জিনিসটি বোঝার জন্য আমি বলছি, আর রহমান এই তাফসির ইবনে কাসিরের ভিতরে রয়েছে আর রহমান রহমানু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়ার রহিম রহিমুল আখিরা, এই রেওয়ায়েত সহি নয়, মানে রহমান হচ্ছে যিনি দয়ালু দুনিয়া এবং আখেরাতে। আমাদের বাংলাদেশের তাফসিরগুলোতে লিখা আছে, যেহেতু ইবনে কাসিরে আছে, শুনুন ইবনে কাসিরের সব কথাই সহি নয়, এখানে কিছু কিছু আছে যেগুলো সহি নয় কিন্তু তিনি উল্লেখ করেছেন। রহমান মানে দুনিয়া আখেরাতে মানে দয়ালু, আর রহিম শুধু আখেরাতে দয়ালু, এই ব্যাখ্যা সহি নয়, এটি বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও রহিম এবং রহমান দুটোই, এটি এটি দুটোই ইসমু ফাইল মুবালাগা, এটি আধিক্য বিশেষ বিশেষ্য বিশেষণ, একই ধরনের মোটামুটি শব্দ। এটি বিসমিল্লাহ রহমান রহিম এসেছে, আর রহমান ইসমু আসমা উল্লাহি খাসাবি, রহমান হচ্ছে এমন একটি যে নামটুকু শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এক্সক্লুসিভলি রয়েছে, এটি আল্লাহর সাথে খাস। ও মানাহু জুর রহমাতু ওয়াসিআতু লিআন্নাহু ওয়াজান ফাআলান, যে ভার্ব যে আপনারা শিখেন যারা গ্রামার জানেন, ফাআলান ওজন ফাআলান থেকে, ওজন ফাআলান থেকে এটি এসেছে যে রহমান, এটার মূল হচ্ছে রহমা কিন্তু রহমান, ফাআল কে চেঞ্জ করে ফাআলান ফরম্যাটে নিয়ে গেলে ওই যে আর রহমান হয়।
يدل على امتلاء الكثيرة، وهو أقصى السماء أسماء الله بعد لفظ الجلالة. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আর রহমান। এটার মানে হচ্ছে যে যে রহমা, যেই মানে করুণা অনেক বিস্তৃত। আল ওয়াসিয়া, আর রহমাতুল আল ওয়াসিয়াতু, মানে অনেক ব্যাপক যার রহমা সেটি হচ্ছে আর রহমান। كما صفات الرحمة هي أقصى صفات وذل غالب البيئة ترتيبها. سو جمان الله سبحانه وتعالى بولتن الله نام تكو هتة لام الاسم جلالة الله. قل ادعو الله أو ادعو الرحمن. سورة إسراء آيات نمبر 110 الله سبحانه وتعالى بولتن تمرا الله كي داكو الرحمن كي داكو. সুতরাং রহমান হচ্ছে এরকমই। এখন ইবনুল কাইয়িম আল জাউজিয়া তার কিতাবের ভিতরে বলছেন আর রহিম, এবং রহমানের ব্যাপারটুকু ব্যাখ্যা করেছেন। তার আগে আমরা জেনে নেই রহিম মানে কি। রহিম ইসমু মিনাস আসমা আল্লাহ, আল্লাহর একটি নামসমূহের একটি মায়নাহু মাউসুল রহমাতু ইলা মিন মাইয়াশা ও মিন ইবাদি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপরে রহমা করেন তার সম্পর্কে সম্পর্কিত হচ্ছে এই নামটুকু রহিম। ব্যাপারটা বুঝে দিচ্ছি, যেমন মানুষ হচ্ছে একটি নাউন, একটি একটি নাউন মানবীয় মানে হচ্ছে মানবিক, মানে কারোর সাথে সম্পর্কিত একটি নাউন, এরকম মানবীয়। এরকম রহমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতের সাথে একটি অ্যাডজেক্টিভ, আর রহিম হচ্ছে যে যার প্রতি এটি প্রযোজ্য হবে সেই হচ্ছে রহিম। قال ابن القيم رحمه الله الرحمن دل على صفات القائمة من سبحانه, যে এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জাতের সাথে কানেক্টেড একটি নাম। এই নাম এই জন্য রহমানের কোনো প্লুরাল হয় না, রহমান আল্লাহ সুবহান এই এই নামের কোনো প্লুরাল নাই, বহু বচন নেই, দ্বি বচন নেই। আর রহমান আল্লাহ সুবহান ওয়া তাআলা এই নামটুকু কে কারোর সাথে শেয়ার করেনি। দাল্লা আলা সিফাতুল কাইমা বিসুবহানা, ওয়ার রহিম দাল্লা আলা তা'লিকুহা বিল মারহুম, যে যার উপরে রহম করা হলো তার সাথে সম্পর্কিত হচ্ছে রহিম। এই হচ্ছে রহমান এবং রহিমের সাথে পার্থক্য। তার মানে এটি হচ্ছে রহমান হচ্ছে যে অ্যাডজেক্টিভাল, আর হচ্ছে রহিম হচ্ছে ভার্বাল, মানে যার সাথে সম্পর্কিত সে হচ্ছে রহিম। সুতরাং এগুলি হচ্ছে গ্রামারের উপর ভিত্তি করে আমার মনে হয় এই বিষয়ে আর বেশি কিছু আমরা বলতে চাচ্ছি না, শুধু বলতে চাচ্ছি যে ফাল আন্না রহমান হুয়া মাউসুফ বির রহমা ওয়াহ রহিম ফির আরহাম বির রহমা, যে যার উপরে রহম করা হলো তার সাথে সম্পর্কিত হচ্ছে রহিম। আর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত করেছেন। যে সূরা তাওবাতে যেভাবে আছে মানে আছে বিল মুমিনিনা রাউফুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কি বিল মুমিনিন, মুমিনদের প্রতি উনি রাউফ এবং রহিম। সুতরাং এই নামটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির সাথে মাখলুকের সাথেও আল্লাহ শেয়ার করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম অনেকে মনে করেন যে এটি হয়তো এই মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এইভাবে কোরআন তেলাওয়াত করতে গেলেই পড়তে হবে, এর একটি দলিলও তারা দেন। ইবনে কাসিরের ভিতরে রয়েছে যে যখন কোরআন নাজিল হয় হাদিসটুকু সহি না, ইবনে কাসিরও তাই বলেছেন। কল ইবনে আব্বাস আউয়ালা মা নাযালা জিব্রাইল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল ইয়া মুহাম্মদ ইস্তিআজ, কল ইস্তিআজ বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, সুম্মা কল কুল বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা কল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই হাদিসটুকু মানে হচ্ছে যে ইবনে আব্বাস বলছেন যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইব্রাহিম আসলো, বলল হে মুহাম্মদ তুমি
আল্লাহর কাছে আশ্রয় চাও, ইস্তিআজ করো। কিভাবে করবে? কল ইস্তিআজ বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানুর রাজিম, তারপরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। হাযাল হাদিস দাঈফ, ইসনাদুহা দাঈফুন, লা নারফুহু ইন্নি ফি ওয়া ইনকাতা, এটি বিচ্ছিন্ন এবং কেউ তাকে বর্ণনাকারীদেরকে চিনে না। ইবনে কাসির নিজেই এটিকে বলেছেন দুর্বল। সুতরাং এখান থেকে প্রমাণ হয় যে এটি এই কোরআন শরীফ পড়ার আগে যে এই হুকুমটা, এই হাদিসটা সহি নয়। আচ্ছা, তারপরে এই যে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পর্যন্তই বলে কোরআন শরীফটা যে পড়ি, এই ট্র্যাডিশনটা কোথা থেকে শুরু হলো? এটার কারণ হচ্ছে ইমামদের কাছ থেকে এসেছে। ফাইজা কালা মুস্তাঈজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কাফা যালিকা ইনদা শাফিঈ ওয়া আবি হানিফা ওয়া যাদা বাদাহুম, যে একমাত্র স্কলারদের ভিতরে ইমাম আশ শাফিঈ, ইমাম আবি হানিফা, তারা মনে করতেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেই যথেষ্ট হবে, কাফা বিযালিক। এটি এই মতামতটাই হচ্ছে ধারণার উপর ভিত্তি করে দুই ইমাম রাহিমাহুল্লাহ তাআলা। ও আউযু বিল্লাহি সামিউল আলিম, এটা হলো অতিরিক্ত। ওয়াকালা আখারুন বাল ইয়াকুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা হুয়া সামিউল আলিম, এইভাবেও পড়ার কথা কোন স্কলার বলেছে। ও সাউরি ও আউজাই, আমরা ওইভাবে পড়ি না, আসলে আমরা দেখব হাদিসের ভিতরে এটি কিভাবে পড়ে। সেটি হবে আজকের রাতের আমাদের লেসন ইনশাআল্লাহ তাআলা। এখন আসুন আমরা জেনে নেই যে শেখ আল আলবানি সিফাতু সালাতুন নবী কেরাত চ্যাপ্টারে উনি কি বলেছেন, ভালো করে শুনুন। সুম্মা ইয়াস্তাঈযু বিল্লাহি তাআলা উজুবান ইয়াফমু বিতারকিহি, অতঃপর শয়তানের কাছ থেকে পানাহ চাওয়াটা হচ্ছে ওয়াজিব, এটি চাইতেই হবে, শয়তানের কাছ থেকে আমাদের পানাহ চাইতেই হবে, এটি হচ্ছে ওয়াজিব। আর এই ওয়াজিবটা কোথায় তিনি বলেছেন? শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার সিফাতুস সালাতুন নবীর ভিতরে, তার মানে নামাজের ভিতরে আউযু বিল্লাহ মানে ইত্যাদি ইত্যাদি মানে ইস্তিআযা বলতেই হবে, এটি ওয়াজিব। যদি কেউ না বলে ইয়াসামু বিতারকিহি, তাহলে সে গুনাগার হবে। আর আমরা জানি যে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি ওয়াজিব বলেছেন সেগুলোকে, হুয়া মা সাবাতাল আমরু ফি কিতাবিল সুন্নাহ ওয়ালা দালিলা আলা রুকনিয়া আও শারতিয়া, যে কোরআন এবং হাদিসের ভিতরে নির্দেশ এসেছে এমন কিছু বিষয় কিন্তু রোকন অথবা শর্ত হয়নি, সেগুলি হচ্ছে ওয়াজিব। আর এগুলো যারা বাস্তবায়ন করবে ওয়ায়ুসাবু ফাইলুহু, তার অনেক রিওয়ার্ড দেওয়া হবে, পুরস্কার দেওয়া। ওয়ায়ুআকাবু তারিকুহু ইল্লা লিউযর, আর কারণ ছাড়া যে এটাকে পরিত্যাগ করবে তাকে আল্লাহ শাস্তি দিবেন। আর সুন্নাহ হচ্ছে যে সুন্নাহ হচ্ছে ইউসাবু ফাইলুহু ফাইলুহা, যে এটিকে আদায় করবে তার সওয়াব হবে। ওয়ালা ইউআকাবু তারিকুহা ওয়ালা ইউআতাবু, যে যদি কেউ এটা ছেড়ে দেয় তাহলে তাকে গালমন্দ করা যাবে না, তার কোনো শাস্তিও হবে না, এটি হচ্ছে সুন্নাহ। তো শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে কেরাত পাঠ করার আগে ইস্তিআযা পাঠ করাটা হচ্ছে ওয়াজিব, ওয়াজিব মানে করতেই হবে। আর কিভাবে করবে সেই বাক্য নির্বাচন করাটা হচ্ছে সুন্নাহ, ভালো করে বুঝুন। পড়া হচ্ছে ওয়াজিব, এখন আর কি নিয়মে সেটি পড়বেন সেই ক্ষেত্রে যদি আপনি হাদিসের উপর ভিত্তি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়েছেন সেইভাবে যদি আপনি পড়েন তাহলে একটা সুন্নাহ আদায় হলো। আর এইভাবে না পড়ে যদি বাংলাদেশের নিয়ম অনুযায়ী যদি পড়েন, যেটা আমরা মানে অপছন্দ করছি, সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যদিও এর কোনো দলিল নেই কিন্তু পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, কিন্তু সুন্নাহ আদায় হবে না। এখন পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। ওয়া সুন্নাতু আন ইয়াকুলা তারাতান, সুন্নাহ হচ্ছে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি,
ওনাফসি হুনা শাইরু মজমুম, যে সুন্নত হচ্ছে মাঝে মাঝে এটা পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ও নাফসিহি ও নাফসি, এটি পড়া। এখন তিনটি বিষয়কে অতিরিক্ত মেন দিয়ে যোগ করতে হবে, একটি হচ্ছে হামজিহি মানে তার শয়তানের কুমন্ত্রণা থেকে, নাফসিহি তার ফুৎকার থেকে, ও নাফসিহি নিন্দিত কবিতা থেকে। এর অনেক ব্যাখ্যা রয়েছে, আমরা পরে আলোচনা করব। ও তারাতান ইয়াকুল আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি নাফসিহি ও নাফসি, এখানে সামিউল আলিম এই দুটি শব্দ অতিরিক্ত যোগ করে তারপরে বাকিটুকু বলা হলো। তাহলে ইস্তিআজা পড়ার দুটো নিয়ম শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে বলেছেন, কিন্তু তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া যায় এটি বলেন নাই। কেন বলেন নাই? কারণ তিনি হচ্ছেন মুহাদ্দিস, হাদিস এর কোনো দলিল ছাড়া মনের আনন্দে ধারণার উপর বশবর্তী হয়ে বাপ দাদারা করেছেন, সমস্ত স্কলার বলেছেন, এগুলোর কোনো মূল্যই মুহাদ্দিসের কাছে নেই যতক্ষণ না পর্যন্ত তার কাছে হাদিসের কোনো দলিল না আসবে, আর তারই বাস্তব প্রতিফলন শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে রেখেছেন, যে দুইভাবে এই ইস্তিআজা পড়া যায় সুন্না থেকে। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, সে সুম্মা ইয়াকুলু সিররান ফি জাহিরিয়া ওয়া সিররিয়া বিসমিল্লাহির রহমানির রহিম, যে উভয় প্রকার নামাজে আস্তে আস্তে আমাদেরকে বলতে হবে যে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা পড়তে হবে। এই হচ্ছে সিফাতু সালাত নবীর ভিতরে এইভাবে লেখা আছে, আপনারা পড়তে দেখতে পাচ্ছেন। এখন হুকুম কি? হুকুম হচ্ছে ইমাম এবং মামুম, যিনি ইমাম হবেন এবং যিনি মুক্তাদি, আমাদের দেশের ভাষায় মুক্তাদি, এটাকে মামুম বলা হয়, যিনি ইমাম মামুম হচ্ছেন তারা, যারা মুক্তাদি এদেরকে মামুম বলা হয় অথবা মুক্তাদি, উভয়কেই আউযুবিল্লাহ আর এই বাসমালা পড়তে হবে, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ও নাফখিহি ও নাফসি বিসমিল্লাহির রহমানির রহিম, ইমামও পড়বেন মামুমও পড়বেন। এখন আরেকটি হচ্ছে যে এটি প্রত্যেক রাকাতে পড়তে হবে, এটি প্রত্যেক রাকাতে পড়া ওয়াজিব অ্যাকর্ডিং টু আল আলবানি রাহিমাহুল্লাহ তাআলা, কারণ তিনি দলিল দিয়েছেন যে ওয়াজিব কিরআ ফাতিহা ফি কুল্লি রাকআ, এই প্রত্যেক রাকাতে যে সূরা ফাতিহা পাঠ করার যে চ্যাপ্টারের গায়ে একটি লেখা আছে যে ওই যে ভুলকারী হাদিস সালাতুল মুসি, যে ভুলকারী তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, সুম্মা আফআল যালিকা সালাতাক কুল্লুহা, যে তুমি তোমার প্রত্যেক সালাতেই এমনটি করবে। হ্যাঁ, অফির রিওয়ায়া কুল্লু রাকা, অন্য একটি রিওয়ায়াতে রয়েছে যেমন আহমেদের ভিতরে রয়েছে, উত্তম সনদে রয়েছে জাইয়েদ সনদ, ফি কুল্লু রাকা ওকালা ফি কুল্লু রাকাত আল কেরা, এবং প্রত্যেক রাকাতে কেরাত রয়েছে। সুতরাং সহি দলিলের মাধ্যমে আমরা জানতে পারছি যে কুল্লু রাকা একই কাজ করতে হবে, যেটি প্রথম রাকাতে করতে হবে সেটি শেষ রাকাতেও করতে হবে, দ্বিতীয় রাকাতেও করতে হবে, তৃতীয় রাকাতেও করতে হবে। সেই জন্যই শেখ আল আলবানির মতে আউযু বিল্লাহ ইস্তিআযা মিনাশ হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, এই কথাটুকু প্রত্যেক রাকাতে এই শুরু থেকে বলতে হবে, তারপর বাসমালা বিসমিল্লাহ রহমান রহিম বলতে হবে, তারপর সুরা বলতে হবে। এইভাবে প্রত্যেক রাকাত, চার রাকাত নামাজ হলে চার রাকাত চার প্রত্যেকবারই এটা বলতে হবে, তিন রাকাত হলে তিন রাকাতই বলতে হবে। এই কোরআন পাঠ করতে গেলেই নামাজের ভিতরে এটি পাঠ করতেই হবে, এটি হচ্ছে হুকুম। এখন আসুন আমরা বিস্তারিত সেগুলো জেনে নেই, দলিলগুলো কোথা থেকে এসেছে। এর প্রথম দলিল ইরওয়াউল গালিল, এই ইরওয়াউল গালিলের ভিতরে এসেছে হাদিস নাম্বার হলো 342। حديث أن النبي صلى الله عليه وسلم كان يقول قبل القرعة أعوذ بالله من الشيطان الرجيم، إيه كان
ইরওয়াউল গালিলের ভিতরে এই হাদিসটুকুকে শেখ আলবানী সহি বলেছেন, কিন্তু বলেছেন এটি ইনকমপ্লিট। এই সহি হয়েছে ঠিকই যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরাত পাঠ করার আগে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়তেন, কিন্তু এখানে বাদ পড়েছে ওই শব্দগুলো মিন হামজিহি ইয়া নাফখি ইয়া নাফসি, এবং তিনি এই 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 ইরওয়াউল গালিলের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করে বলেছেন যে এটি ইনকমপ্লিট, অতিরিক্ত যেগুলো আছে সেগুলো নিয়েই হচ্ছে এটির হাদিসটিকে সহিহ। যেমন হাদিস এসেছে আবি সাঈদ আল খুদরি, আবি সাঈদ আল খুদরির হাদিসটুকু শেখ আলবানী হাসান বলেছেন। আন আবি সাঈদ আল খুদরি কল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভালো করে শুনুন, ইযা কামা মিনাল লাইলি কাব্বারা ثم يقول سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার রাতে সালাত আদায়ের জন্য দাঁড়াতেন তখন তিনি তাকবীরে তাহরিমা দিতেন, কাব্বারা ثم يقول, তারপর তিনি বলতেন সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিক, সানা পাঠ করতেন। এটি হচ্ছে নফল নামাজের ক্ষেত্রে এই সানা পাঠ করতে হয়। আর গত ক্লাসে আমরা বলেছি যে জানাজার নামাজে সানা পড়তে হয় না, এই মনোযোগ দিলে এটাই উপকার বলেছি। জানাজার নামাজে সানা পড়তে হয় না, কোনো কোনো শ্রোতা শুনেছেন যে কোথাও কোনো সালাতে এই মানে সানা পড়তে হয় না, আল্লাহ মুস্তাআনুন। এইভাবে ভুল শুনে ভুল কথা প্রচার করলে আল্লাহ সুবহান ওয়া তাআলা জানেন আমাদের পরিণাম কি হবে। মনোযোগ এর সবার জন্য খুবই জরুরি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাক আসমুক ওয়া তাআলা জাদ্দুক, তার মানে এই এই ধরনের সানাগুলো হচ্ছে তাতাউ সালাতের ক্ষেত্রে, মানে সালাতের ক্ষেত্রে, যেমন রাতের নামাজ অথবা সুন্নাহ নামাজের ক্ষেত্রে। আর ফরজ নামাজে এই সানা পড়া হয় না, সেটি অন্য, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, সেটি অন্য অন্য একটি অন্য ধরনের জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুম্মা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ সালাসান, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ তিনবার, সুম্মা ইয়াকুল আল্লাহু আকবার কাবীরান সালাসা, তারপরে বলতো আল্লাহু আকবার কাবীরান, তারপর আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ইয়া নাফখিহি ইয়া নাফসি। এই হাদিসটুকু আবু আবু দাউদের ভিতরে এসেছে এবং তিরমিজিতে এসেছে, আবু দাউদে হাদিস নাম্বার হচ্ছে 775। এই এইটি হচ্ছে দলিল, এই হাদিসটুকু শেখ আলবানী বলেছেন যে যতগুলো হাদিস আছে এই হাদিসটুকু হচ্ছে এর 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 রাবিগুলো হচ্ছে সহি, তবে কোনো কোনো সূত্র হচ্ছে এটা মুরসাল, কিন্তু সহি মুরসাল। তারপরে আন আবি মাসউদ ইবনে মাসউদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে আল্লাহ আমি অভিশপ্ত শয়তান তার হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি থেকে, কুমন্ত্রণা জাদু অহমিকা থেকে আল্লাহর কাছে প্রার্থনা চাই। আমরা যারা আউযু বিল্লাহ পড়তে ইন্টারেস্টেড, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনাদের খেদমতে আমি একটি কথা বলতে চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সহি হাদিসের ভিতরে এসেছে দোয়া হিসাবে শুধুমাত্র রাগ কমানোর জন্য, রাগের ক্ষেত্রে এটি হচ্ছে সহি। আন উবাই ইবনে কাব কাল তালাহা রাজুলান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতামাজ্জা আনফুন আহাদিহিমা গাদাবান গাদাবান ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী লা আ'লামু শাই'আন লাও ক্বালু যাহাবু আনহু মা ইয়াযিদু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উবাই ইবনে কাব এই হাদিসের ভিতরে বলছেন যে দুজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুব নিকটে গালিগালাজ করছিল, ঝগড়াঝাটি করছিল, তাদের একজনের নাক রাগে ফুলে যাচ্ছে, তামাজ্জা আনফু আহাদিহিমা গাদাবা, যে একজনের রাগ এত বেশি যে নাক নাকও রাগে ফুলে যাচ্ছে, মানে কত রাগ। এবং তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম ওই লোকটিকে বলল যে ইন্নি লা আ'লামু, আমি একটি
শাইআন, আমি একটি দোয়া জানি, আমি একটি কালাম জানি, দোয়া জানি, যদি তুমি এটা পাঠ করো, লাও কালাহু জাহাবু জাহাবা আনহু মা ইয়াজিদু, যেটা তোমার উপরে চেপে ধরেছে রাগ সেটা দূর হয়ে যাবে। সেটি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই হচ্ছে এর এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অনেকগুলো হাদিস আছে, সবগুলোই হচ্ছে রাগের সাথে রিলেটেড। যেমন আবার অন্য রেওয়ায়েতে এসেছে, যেমন রগ ফুলে গিয়েছিল দুটি লোক, তারপরে তাকে ইন্নিলা আলামু কালিমাতান লাও ক্বালাহা লা যাহাবা আনহু মা ইয়াজিদু লাও ক্বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাকুলু লিরিজালু আলা তাসমাউ মা ইয়াকুলু ক্বাল ইন্নি লাস্তু বিমাজনুন। ওই লোকটা মানে এই উপদেশ শোনার পরে বলল তো আমি তো পাগল নই। যাই হোক, এই আরো আছে যে রাগে চোখ লাল হয়ে গেছিল, গাল ফুলে গিয়েছিল, ওই রকম একজন লোককেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন। মানে রাগের সাথে রিলেটেড তিন চার থেকে হাদিস সহিভাবে এসেছে, আবু দাউদ এসেছে, বুখারীতে এসেছে, সবখানেই বলা হচ্ছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে। তো এখানে কোরআন শরীফের কথা সহিভাবে নেই আর নামাজের ভিতরে নেই। তো সুতরাং আমরা সহি দলিল অনুসরণ করব ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এতটুকু বললে ইস্তিআযা বলতে যা বুঝায়, কাফা বিজালিক, যেটি ইমাম আবি হানিফা এবং ইমাম আশ-শাফিঈ বলেছেন, এর সাথে অন্য কেউ দ্বিমত পোষণ করেননি কেউ। এটা করলে নিম্নতম ওয়াজিব আদায় হয়ে যাবে, কিন্তু সুন্না যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটি আদায় হবে কিভাবে সেটি আমাদেরকে দেখতে হবে। ওয়াকালা উমর নাফকাহু কিবর, নাফকাহু শব্দের অর্থ হচ্ছে কিবর, অহংকার, ও হামজাহু মুতাতু, যে এটি হচ্ছে যে নিন্দিত বিষয়, এবং যে জিনিসটি এসেছে ও নাফসাহু শায়ের, মানে হচ্ছে কবিতা, বিভিন্ন ধরনের কবিতা, এই ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে যে নিষেধ, যে আমরা অর্থ বিভিন্নভাবে এসেছে, তো এই অর্থ আমরা বেশি আলোচনা করতে চাচ্ছি না। মানে মোট মোট কথা হচ্ছে যে নিন্দিত কবিতা হচ্ছে নাফসাহু শায়ের, আর হচ্ছে এটি বইতে দেখে নেবেন, মানে এখানে বাংলা অনুবাদ করার সময় অনুবাদক বিভিন্ন ভাষার আশ্রয় নিয়েছেন, সুতরাং এখানে হামজাহু মুআতাতা, মানে এটি হচ্ছে এক ধরনের পাগলামি, বলা হয়েছে শয়তানের পাগলামি থেকে রক্ষা করার জন্য। আর নাফকাহুর বাংলা অনুবাদ হয়েছে অহংকার, মানে শয়তানের তিনটি গুণাবলী মানে করা হয়েছে, সেটি হচ্ছে শয়তানের পাগলামি, আরেকটি হচ্ছে শয়তানের অহংকারী, মানে হামজিহি নাফকিহি ও নাফসি। অর্থ জানা থাকলে ভালো, অবশ্যই নামাজের ভিতরে খুশু খুজু বেড়ে যায় যদি কেউ অর্থ জানে, কিন্তু অর্থ জানা ওয়াজিব নয়। ভালো করে শুনে রাখুন, নামাজে মনোযোগ দিয়ে দেখতে হবে যে আপনি কি পড়ছেন, সেটি যেন আপনার খেয়াল থাকে, সেটি হচ্ছে এটার আসল কথা। হ্যাঁ, অর্থ জানাটা তো দারাজাত, এটা ভালো ইনশাআল্লাহ তাআলা। আমরা হাদিসের ভিতরে জানতে পারি ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু ফালইয়ানজুর মাযা ইউনাজি বিহ, যে নিশ্চয়ই নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ে তখন সে তার প্রভুর সাথে কথা বলে। আমরা নামাজ পড়ার সময় আমরা আল্লাহর সাথে কথা বলি, সুবহানাল্লাহ বিহামদি, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু ফালইয়ানজুর, সে যেন লক্ষ্য করে, মাযা ইউনাজি বিহ, সে তার সাথে কানে কানে কি কথা বলে সেটা যেন সে লক্ষ্য করে। ওয়ালা ইয়াজহারু বাদুকুম আলা বাদ ফিল কোরআন, কেউ যেন কোরআন তেলাওয়াত করার সময় একে অপরের সাথে শব্দ উঁচু না করে। পরের হাদিস ইবনে মাসউদ ফা আখরাজাহু ইবনে মাজা, সেখানে পরিষ্কার ভাবে হাদিসের ভিতরে এসে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালা ফি সলা, যখন তিনি নামাজে প্রবেশ করতেন, মানে নামাজের ভিতরে নামাজ শুরু করতেন, ওয়াকুল আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা
মিনাশ শয়তানির রাজিম ও হামজিহি ও নাফখিহি ও নাফসি। এই হাদিসটুকু সহি ইরওয়াউল গালিলের ভিতরে শেখ আলবানি এটাকে সহি বলেছেন। তারপরে আরেকটি সহি হচ্ছে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কামা লাইলা ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শয়তানির রাজিম মিন হামজিহি ও নাফখিহি ও নাফখি। সুতরাং এটিও সহি বলেছেন। এই হাদিসের ভিতরে এটি আবি সালামার হাদিস, এই হাদিসটুকু ভালো করে শুনে রাখুন, এটার থেকে আসলে হুকুমটুকু এসেছে যে এই হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে ইয়াকুলু ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদিগকে মানে তার সাহাবীদেরকে বলতেন তাউউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ও নাফখিহি ও নাফসি। قالوا يا رسول الله وما همزه ونفقه ونفسه قال أما همزه فهذا مؤتة التي تأخذ بني آدم وأما نفقه فالكبر وأما نفسه في الشعر أخرجه أحمد. هذا الحديث صحيح صحيح الألباني إرواه الغليل. جي كاني نبي صلى الله عليه وسلم সাহাবিদেরকে বলছেন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেয়াজ করবে কিভাবে, আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। এই হাদিসের উপর ভিত্তি করে শেখ আলবানি মনে করেন যে নামাজের বাইরেও যখন আমরা কোরআন তেলাওয়াত করি তখন তাওয়াউজ এভাবেই পড়তে হবে। আমরা যখন নামাজের বাইরেও যখন কোরআন তেলাওয়াত করব, এটা মুস্তাহাব যদিও, কিন্তু আপনি ইচ্ছা করলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি এভাবে ইস্তেআযা করে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন যখন আপনি কোরআন পড়েন। আমরা যদিও এটা করি না, আমাদের বাংলাদেশের রেডিও টেলিভিশনের কারি যারা তারাও এটা করে না, ভারত পাকিস্তান একই অবস্থা, যেহেতু আমরা জন্মগতভাবেই হতবাগা, তো সেই জন্য সহি হাদিসের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, এই কারণে এটি হয়েছে। এখন আসুন সামিয়েল আলিম কথাটুকু কিভাবে আসলো। সামিয়েল আলিম এসেছে কতগুলো হাদিস থেকে, এই হাদিসের ভিতরে বিভিন্ন আখরাজাহু ইবনে আবি সাইবা, এখানে জিয়াদা একটি শব্দ এসেছে সামিয়েল আলিম ফি ইস্তিআজ। এই সামিয়েল আলিম ফি ইস্তিআজ লা সিমা ওয়াল হাদিস আবি সাঈদ وحده الحسن فكيف إذا أنزم إليه الأحاديث أخرى جي أي حديث تكو ببنو حديث اكتي أنش هو جوديو حديث غلو مراسل মানে এইগুলি মুরসাল হাদিস, কিন্তু সামিয়েল আলিমের কথাটুকু সহিভাবে এসেছে, সেই জন্য আউযু বিল্লাহি সামিয়েল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ও নাফহি নাফসি এইভাবে পড়া যায়। এখানে শুধু একটি কথা বলবো, আমাদের বাংলাদেশে সামিয়েল আলিম আসলে আমরা বলি কখন, আমি আপনাদেরকে বলি, মহিলা মা বোন যারা আছেন তারা হয়তো জানবেন না, কারণ এটা আমাদের দেশে ফজরের নামাজের পরে একেবারে জামাতে পড়ে। আমরা যখন বাংলাদেশে বসবাস করি আমাদের মসজিদগুলোতে, বিশেষ করে ঢাকা শহরের মসজিদগুলোতে, চট্টগ্রাম বড় বড় শহরগুলোতে, সেখানে মাওলানা সাহেব ফজরের নামাজের পরে বসে থাকে, তারপরে সূরা হাশরের তিনটি আয়াত পাঠ করেন, আর ওই আয়াত পাঠ করার আগে আউযু বিল্লাহি সামিয়াল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করে তারপরে সালাসা আয়াত মিন আখির সূরাতুল হাশর, সূরা হাশরের তিন আয়াত পাঠ করেন। এই হাদিসটুকু দুর্বল, আখরাজাহু তিরমিজি হাযাল হাদিস দঈফ মান ক্বালা হিনা ইউসবিহু أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ثلاثة آيات من آخر سورة الحشر وقل الله به سبعين ألف ملكا يصلون عليه حتى يمشي وإن قالها مساء فمثل ذلك حتى يصبح মানে অর্থ হচ্ছে যে ব্যক্তি সকালবেলা এই আউযু বিল্লাহি সামিয়াল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার মানে বলার মানে বলার পর সূরা হাশরের তিনটি আয়াত পাঠ করবে, তার জন্য 70,000 ফেরেশতা সাবিইনা আলফা মালাকান ইউসাল্লুন আলাই তার জন্য দোয়া করতে থাকে, তার উপরে দুরুদ পাঠ করতে থাকে,
সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যার সময় যে পড়বে তার জন্য সারা সকাল পর্যন্ত ওই 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। এই জন্য বাংলাদেশে রাতের বেলা পড়ে না, মাগরিবের নামাজের পরে ট্রেডিশনটা আমাদের দেশে নাই, খালি আধা অর্ধেক মানে ফজরের নামাজের পরে আমাদের দেশের ওই শহরের মসজিদগুলোতে পড়ে। এই হাদিসটা হচ্ছে হাদাল হাদিস গরীব লা নাআরিফু ইল্লা মিন হাযিল ওয়াজহি কুলতু ইল্লাতু খালিদ হাযা হাযাল হাদিস। ইবনে মাইন, মুহাদ্দিস ইবনে মাইন বলছেন যে এই হাদিসটুকু হচ্ছে দাইফ, দাইফ জিদ্দান। আর ইবনে এবং তিরমিজি নিজেও বলেছেন যে এটা সহি নয়, সুতরাং সহি নয়। তা আমরা জানতে পারছি যে এটি সহি নয়। এখন আসুন যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি কি বলছেন এই সম্পর্কে আমরা জেনে নেই। তিনি বলছেন, সুম্মা কানা ইস্তাইজ বিল্লাহি তাআলা ফায়াকুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। এখানে বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে আমরা বারবার বলছি যে এর তিনটি হাদিস রয়েছে। একটি হচ্ছে রাতের নামাজের ক্ষেত্রে ইজা কামা মিনাল লাইল, সেখানে তিনি বলেছেন, আর তারপরে আবারও বলেছেন তাউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। আরেকটি হচ্ছে ইজা দাখালা সালা, যখন তিনি যখন সালাতে পৌঁছতেন। কতগুলো হাদিস মুরসাল হয়েছে, কিন্তু মুরসাল হলেও বর্ণনাকারীগুলো হচ্ছে নির্ভরযোগ্য। এইটি এটি হচ্ছে হাদিসের কথা। আর যারা এই আয়াতটুকু পাঠ করছেন, ফাইজা কারাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, এই আয়াত দিয়ে হুকুম এস্টাবলিশ হচ্ছে, হুকুম। ও জাহিরু ইয়াফিদু উজুবু তাউজ ক্বাবলাল কিরআতু ফিস সালাহ, যে এই আয়াত দ্বারাই দলিল নেওয়া হচ্ছে। ইবনু হাজম তার বিখ্যাত কিতাব মুহাল্লাতে বলেছেন, ওকা জাহাবা ইলা জালিক ইবনু হাজম মুহাল্লা ক্বাল আন-নাবুবি ক্বানা আহ যে ونقول عبا عبدي ابديريا وعطاء وثوري انهما اوجبا যে এটি হচ্ছে ওয়াজিব, সুফিয়ান সাউরি এবং আতা এবং ইবনু হাজম এবং বর্তমান শেষ জমানার ভিতরে আল আলবানি, তারা সবাই এই স্কলারদের ভিতরে এক গ্রুপ অফ স্কলার, তারা এটাকে ওয়াজিব বলেছেন এবং আমরা বলেছি যে এটা ওয়াজিব, এটি পড়তে হবে প্রত্যেক রাকাতে। এখন এই এই সূরা নাহালের এই আয়াত দ্বারা এসেছে শুধু হুকুম, কিন্তু কিভাবে পড়তে হবে সেটির জন্য আমাদেরকে খোঁজ করতে হবে হলো হাদিস। এটি আমরা পরিষ্কার করেছি শুধুমাত্র, আবারও হাদিসটা বলে নিচ্ছি যদি কারো সন্দেহ থাকে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা ফিস সালা, পরিষ্কার করে বলছে ইজা দাখালা, যখন তিনি নামাজে পড়ে, ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম ওয়া হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি ওয়া আখরা আখরাজাহু আহমদ হাযাল হাদিস সহীহ। এই যে এখানে আউযু বিকা, এই বিকা শব্দটা কোন কোন রেওয়ায়েতে এসেছে বিকার পরিবর্তে বিল্লাহ এসেছে, বিল্লাহ, সুতরাং এখানে আবার ভুল বুঝবেন না। এখন শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার সিফাতু সালাতের নবীর ভিতরে বিস্তারিত ব্যাখ্যা করে তিনি বলছেন, ওয়া আম্মা ইক্তিসার আলা আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, যদি কেউ শুধুমাত্র আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বলে, ফালাম নাজিদু মিন যালিকাল হাদিস, আমরা তো এটি কোথাও হাদিসে পাইনি। সুবহানাল্লাহ বিহামদি, শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তার কিতাবের ভিতরে পরিষ্কার বলে দিচ্ছেন যে হাদিসের ভিতরে আমরা পাইনি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইক্তিসার করা যায়, আল্লাহুম্মা ইল্লা মা ফি মারাসিল আবি দাউদ, শুধুমাত্র হাসান আল বাসরির সূরতে মারাসিল আবি দাউদ, মানে আবি দাউদের একটি বই আছে, এটার নাম হচ্ছে মারাসিল আবি দাউদ। যে সকল হাদিসগুলো মুরসাল মানে মারফু না, যেটা সনদগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, সেইগুলো সংকলন হচ্ছে মারাসিল আবি দাউদ। সেই মারাসিলের ভিতরে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাউজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উল্লেখ রয়েছে, কিন্তু এটি মুরসাল, এটা তালখিস কিতাবের ভিতরে রয়েছে। আর এই মুরসাল হাদিস দ্বারা ওয়াহাজা মা কাউনাহু লাইসা ফি তাসরিহ ফাইন্নাহু কানা সালা, আর এটি দ্বারা এটি বুঝায় না যে এটি নামাজের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করত, ফাহুয়া মুরসাল,
এটি হচ্ছে মুরসাল, মানে বিচ্ছিন্ন, সনদ বিচ্ছিন্ন একটি হাদিস। ওয়ালা ইহতাজ বিহি ইনদা জুমহুল মুহাদ্দিসিন, লা সিমা ইযা কানা মিনাল মারাসিল হাসান আল বাসরি। তাতে আমরা বুঝতে পারলাম যে একটি মুরসাল হাদিস রয়েছে আবি দাউদ, মারাসিল আবি দাউদের ভিতরে, জাউজুবিল্লাহ মিনাশ তারাজিম বলা যায়, কিন্তু এটি সহি নয়, তার মানে সহি ভাবে এটি আসেনি। তো ও ইহতাজ ইয়াকুলু ফাইজা কারাআত আল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, এই আয়াত দিয়ে কি বোঝানো হচ্ছে? এখন শেখ আলবানী এই আয়াতের একটি ব্যাখ্যা করছেন। ওয়ালা ইয়াখফা আন্নাল আয়াতু মুজমালা, এজ এ হোল, সম্পূর্ণভাবে এই আয়াতটুকু গোপনীয় কিছু নয়। ও লাইসা ফিহা বায়ানু সিফাতুল ইস্তিআজ, ভালো করে শুনে নিন, শেখ রাহিমাহুল্লাহ তাআলা পরিষ্কার করে তার কিতাবে বলছেন, লাইসা ফিহা বায়ানু সিফাতুল ইস্তিআজা, যে ইস্তিআজা কিভাবে পাঠ করবে সেটি বর্ণনা করার কোনো উদ্দেশ্য এই আয়াতের নেই। মানে আমরা আউযু বিল্লাহটা ইস্তিআজা কিভাবে পড়ব সেটি এই আয়াত দ্বারা প্রতিষ্ঠিত হয়নি, কোনো হাদিসে এটার কোনো সমর্থন নেই। সুতরাং আমাদের কি করতে হবে? ফাওয়াজিবু রুজউ যালিকা ইলা সুন্নাহ, সুতরাং আমাদের সবাইকে ফিরে যেতে হবে সুন্নাহ। এটা আমার কথা নয়, শেখ রাহিমাহুল্লাহ তার কিতাবে বলছেন, অকাদ আলিমতু মা সাবাতা ফিহা মিন জিয়াদা, আর আমি, শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে আমি শিক্ষা লাভ করেছি যে যে অতিরিক্ত ওই তিনটি কথা বলা, ওই জিয়াদা, এটি হচ্ছে সহিভাবে সাব্যস্ত হয়েছে। ফাল আখাযা বিহা আউলা, সুতরাং আমাদেরকে সেটি আঁকড়ে ধরতে হবে। তারপরে যদি কেউ অতিরিক্ত মানে পড়ে, সেটি অনেক বইতে এসেছে যে সামিউল আলিম, সেটি সামিউল আলিম, সেটি আমরা পড়তে পারি, সেটারও আমরা দলিল পেশ করেছি, বিভিন্নভাবে এসেছে। লিআন্নাহা কিতাবুহু লাইসা কিতাবে তাতিল মাযহাবুল মাঈন বাল হুয়া বায়ানুল হিদায়া ফিল ইবাদাতি ও গায়রুহা, মানে বলতে চাচ্ছে যে জাদুল মাআদ, জাদুল মাআদ ইবনুল কাইয়িম আল জাওদিয়া ওনার কিতাবের ভিতরেও তিনি বলেছেন, ও আহসান মিন হাযিহি আন ইয়াদাফা ইলাইহি মিন হামযিহি ও নাফখিহি ও নাফসি, আউযু বিল্লাহ সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এই কথাটুকু বলার পর মিন হামযিহি ও নাফখিহি ও নাফসিহি বলাটা সুন্দর হবে, ভালো হবে, উত্তম হবে। ও মিম্মা যাকারনা তাআলামু আন ক্বালু ইবনুল কাইয়িম ফি যাদুল মাআদ, সুতরাং ইবনে মাঈন হচ্ছে একজন মুহাদ্দিস, আর ইবনে মাঈনের থেকে নকল করে যাদুল মাআদের লেখক ইবনুল কাইয়িম আল জাওদিয়া বলেছেন তার কিতাবের ভিতরে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামযিহি ও নাফখিহি ও নাফসি। এখন আসুন বিসমিল্লাহির রহমানির রহিম কিভাবে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ব যে নিঃশব্দে পড়ব। কোন কোন আরব মসজিদে যারা এই নিউ ইয়র্ক টরন্টোতে থাকেন তারা হয়তো দেখতে পাবেন যে অনেক আরব মসজিদে, আমাদের দেশে মসজিদগুলোতে কেউ শব্দ করে পড়ে না, কিন্তু আরব মসজিদে বিসমিল্লাহ রহমান রাহিম শব্দ করে পড়ে। এই হাদিসগুলো সহি নয়, নীরবে পড়ার হাদিস হচ্ছে সহি। যেমন এসেছে, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর ওমর ওসমান ফালাম আসমাউ আহাদান মিনহুম ইয়াকরা বিসমিল্লাহ রহমান রাহিম, যে আহমদ একটি হাদিসের ভিতরে এসেছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা রাসূলিল্লাহ আবু বকর ওমর ওসমান, এখানে আলী আসে নাই, মানে তিন খলিফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারজন, এই চারজনের পিছনে আমি নামাজ পড়েছি, বর্ণনাকারী বলতেছে। আহমদ ফি রিওয়ায়া ও ফি লাফজ মুসলিম, ইমাম মুসলিমও এই হাদিসটি বর্ণনা করেছেন, এই তিন চারজনের পিছনে নামাজ সারা জীবন পড়ার পরেও ফালাম আসমাউ আহাদান, আমি একবারের জন্য কাউকে মানে শুনিনি, বলতে মিনহুম ইয়াকরা, এদের কেউ বলেছে বিসমিল্লাহ রহমান রহিম, মানে সে শব্দ করে এটা বলে নাই, এটিতে আস্তে করে বলতে হবে, শব্দটুকু নিচু করে বলতে হবে বিসমিল্লাহ রহমান রহিম, এটি হচ্ছে এর দলিল যে এটা নিচে নিচু করে
এটি এটি বলতে হবে। সুতরাং অনেক সময় আমাদের ভিতরে অনেকটা জিনিস কাজ করে, যে আরব লোকরা অনেক সময় অনেক কাজ করে মসজিদের ভিতরে, এগুলো দেখে আমাদের অনেকে মনে করে নিশ্চয়ই এটাই বুঝি সহি। না, এটি সহি নয়, যে চুপে চুপে বলাটাই হচ্ছে সহি। এখানে বিসমিল্লাহ রহমান রাহিম, কোন সুরা বিসমিল্লাহ রহমান রাহিম সম্পর্কে আমি কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহ রহমান রাহিম কোন সুরা শুরুতে পড়তে হয়, কোন সুরা যদি মাঝখানে পড়া হয় মিডিল থেকে পড়ে, তাহলে বিসমিল্লাহ রহমান রাহিম সাধারণত পড়ে না, কিন্তু কখনো কখনো পড়তে পড়াটা মুস্তাহাব। আর সুরা তাওবার শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিমটা নাই, এটি পড়া হচ্ছে মাকরু। এই তিনটি বিষয় বিসমিল্লাহ রহমান রাহিম নিয়ে, ও আম্মা আন হুকুমু কিরাআতু বাসমালা قبل قراءه القران فلها اربعه احوال, এটি চারটি অবস্থা রয়েছে। একটি হচ্ছে অত্যন্ত পরিষ্কার, আল হালাতুল আউলা আন তাকুনা ফি আউয়াল সূরা, যখন আমরা একটি সূরা শুরু করব, যেমন সূরা আল কাউসার নাজিল হয়েছে এই হাদিসের ভিতরে বিসমিল্লাহ রহমান রাহিম সহ এসেছে। ও গাইরু সূরা সূরাতুল বারাআ, সূরাতুল বারাআ মানে সূরা তাওবা, ফাকাদ নাসা আকসারুল আইম্মা আলা আন্নাহু, মানে এটা সমস্ত আইম্মা যারা আছেন তারা সবাই এই বিষয়ে একমত, যে যে কোনো সুরার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়তে হয়। কিন্তু নামাজের ভিতরেও আপনি যদি এই মানে কোন সুরা যদি শুরু থেকে শুরু না করেন, কোন আয়াত পাঠ করেন, তাহলে বিসমিল্লাহ রহমান রহিম পড়তে হবে না, পড়ার দরকার নেই। এই এই হচ্ছে কথা, যদি এটা সুরার শুরু না হয়, শুরু হলে পড়া যাবে। একটি উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের অনেকেই অনেক লম্বা করে কেরাত পড়ার খুব শখ এবং পড়া খুব মন চায়, কিন্তু আমরা কোরআনের অনেক লম্বা লম্বা সুরাগুলো মুখস্থ করতে পারিনি, যে তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য ব্যবস্থা এই, যে আমরা ইচ্ছা করলে আলাম তারা সুরা ফাতিহা পাঠ করার পর বিসমিল্লাহ রহমান রহিম আস্তে আস্তে বলে, তারপরে আলাম তারা কাইফা ফায়লা রাব্বুকা সুরা ফিল পড়তে পারি, তারপরে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে, তারপরে সুরা লীলা ফি কুরাইশ পাঠ করতে পারি, তারপরে সুরা মাউন পাঠ করতে পারি, তারপরে সুরা কাউসার পাঠ করতে পারি। এইভাবে পাঠ করতে করতে ছোট ছোট সুরাগুলো আমরা এক রাকাতে একেবারে সুরা নাস পর্যন্ত পাঠ করতে পারি, সাথে শুধু চুপে চুপে বিসমিল্লাহ রহমান রহিমটা বলতে হবে। আশ্চর্য হলেও সত্য যে এটি আমাদের দেশের মসজিদগুলোতে কখনোই কোনো ইমাম পড়ে না, এই জন্য আমাদের জনগোষ্ঠী সেটি জানে না বলে অনেক লোক যারা কোরআনের বড় বড় সুরা মুখস্ত করেনি, তারা নামাজ দীর্ঘ করার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা করে না। ওরা মনে করে যে দুইটি সুরা আবার কিভাবে পড়বো নামাজের ভিতরে, অথচ পড়া যায়, এদের যে কোনো নামাজই পড়া যায়, শুধু বিসমিল্লাহ প্রত্যেকটা সুরা শুরুতে পড়তে হবে। আরেকটি হচ্ছে যে সুরার মাঝখানে থেকে যদি কেউ পড়ে, এটা পড়ার দরকার নেই। ওয়ান তাকুনু ফি আসনা আস-সূরা, যখন আমরা কোন সুরার মাঝখান থেকে পড়ব, ওহুয়া মাহালুস সাওয়া ফাল জুমহুর আল উলামা ক্বারাআতু আলা আন্নাহু লা মানা মিন ইবতিদা বিহা, যে দেয়ার ইজ নো রিজন, যে কোনো কারণ নেই যে শুরুতে সুরাতে পড়ার জন্য, এটার কোনো দরকার নেই। তবে কেউ যদি পড়ে ফেলে এটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। এর কারণ হলো যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রমাণ নেই যে তিনি ভাঙ্গা ভাঙ্গা কোনো আয়াত পাঠ করার সময় কখনো বিসমিল্লাহ পড়েছেন। এখন কিছু কারি রয়েছে, তারা বলছেন যে কোরআনের কতগুলো আয়াত রয়েছে, যে আয়াতগুলো যদি আমরা শুরু করি তাহলে আউযু বিল্লাহি সামিল আলিম, মানে যদি বলি তাহলে বিসমিল্লাহ বলাটা দরকার, অথবা তার অর্থ অনেকটা পাল্টে যেতে পারে। যেমন যেমন কেউ যদি সরাসরি সূরা ফুসসিলাতের আয়াত নাম্বার হচ্ছে 47, ইলাইহি ইয়ারুদ্দা ইলমু সা, যে তার কাছে রয়েছে হলো যে কিয়ামতের সঠিক নলেজ, তো
এই নলেজটুকু কার কাছে রয়েছে? এটি আল্লাহর কাছে রয়েছে। সুতরাং এরকম কোন আয়াত যেটার অর্থ মানে এখানে হু দিয়ে শুরু হয়েছে, ইলাইহি, তার কাছে রয়েছে, আপনি যদি এখান থেকে তেলাওয়াত করা শুরু করেন, তাহলে অধিকাংশ কারি কররা তাদের মতে বিসমিল্লাহ বলাটা উত্তম, কারণ তাহলে এটি অর্থের দিক থেকে আল্লাহর সাথে সম্পর্কিত করে। ইলাইহি ইয়ারুদ্দা ইলমুসা, এটি একটা মানে খুবই হাই, উচ্চ মানের একটি সিদ্ধান্ত, যারা ইন্টারেস্টেড আছেন তারা শুনতে পারেন। আরেকটি হচ্ছে আয়াত হচ্ছে সূরা আনআম, ওহুয়াল্লাযী আনশাআ জান্নাত, যে এটি এটি তিনি যিনি বাগান মানে জান্নাতকে জান্নাতে তৈরি করেছেন, জান্নাতে উৎপাদন করেছেন কিংবা জান্নাতের ফসল ফলিয়েছেন। তো এখানে আয়াতটুকু শুরু হয়েছে ওহুয়া আল্লাযী, এখন এখানে মানে আমাদের উচিত যে বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ না বললে অনেক সময় হয়তো এই যে দমা এর এই যে প্রনাউন হুয়া ইলাইহি, এই প্রনাউন গুলো শয়তানের দিকে চলে যেতে পারে অর্থের দিক থেকে, এই জন্য সেফটির জন্য বিসমিল্লাহ পড়া যায় এরকম। আর যদি কেউ পড়েও ফেলে লাবাস, ইবনে ইমাম আহমদ বলেছেন তাতে কোনো সমস্যা নেই। আরেকটি হচ্ছে যে কারাআতিহা মিন ইবতিদা সূরাতুল বারাআ, সূরাতুল বারাআ হচ্ছে সূরা তাওবা, ফালা ইয়াকিদ ইখতালিফ আল উলামা আল কারা ফিল কারিহা যালিক, যে সমস্ত স্কলারদের ভিতরে কিছুটা ডিসপিউট রয়েছে যে সূরা তাওবা এটির শুরুতে কেউ বাসমালা পড়বে না যদি এটি মানে নতুন করে শুরু করে, বিসমিল্লাহ পড়বে না। এখন এটি পড়বে না, এর কারণ হলো যে এই সূরার ভিতরে এই সূরাটা, এটা অনেকে জিজ্ঞাসা করে যে এই যে সূরা বারাআ, এই এই সূরা তাওবার বিসমিল্লাহ নাই কেন? নাই কেন, কারণ হচ্ছে এটা হাদিসে নাই, এটি হচ্ছে উত্তর। আমাদের প্রথমেই উচিত হচ্ছে হাদিস থেকে উত্তর দেওয়া, এটা হচ্ছে প্রথম, তারপরে হচ্ছে স্কলারদের ওপিনিয়ন। স্কলাররা বলছেন যে এখানে মান কাউনুহা নাজালাত বিসাইফ, যে এই সূরাটা তাওবা সূরাটা তলোয়ারের আয়া মানে আয়াত এসেছে এই হাদিস এই সূরার ভিতরে, ও ফিহা মিনাস তাসজিল মুনাফিকিন ও ইফাদা ইহিম আল কাবিহাতু মা লাইসা ফি গাইরুহা মাওজুদুন ফি ইসনাইহা, যে এই এই সূরার ভিতরে মুনাফিকদেরকে এক্সপোজ করা হয়েছে এমন একটি বিভিন্ন ভাবে, আর এই কথাটুকু এই বিভিন্ন আয়াতগুলো মানে মুনাফিকদের বিরুদ্ধে এবং তলোয়ারের বিষয়গুলো, যে কুফফারদের সাথে লড়াই করার বিষয়গুলো বারবার এসেছে এই সূরাতে, এটি কোন স্কলার বলেছেন যে হয়তো এই কারণে এটির সামনে বিসমিল্লাহ রহমান নেই। এটি হচ্ছে ফিকার কিতাবগুলোতে রয়েছে কিন্তু এর কোনো হাদিস নেই। আর এমনি ইন জেনারেল বিসমিল্লাহ পড়ার জন্য যদি কেউ এখান থেকে হুকুম নেয়, ওয়া আম্মা মা'না কাউলাহু তাআলা ইকরা বিসমি রাব্বিকা, যে এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকরা, তুমি পড়ো বিসমি রাব্বিকা, যে আল্লাহর নামে পড়ো। সুতরাং এই বিসমিকা এটি মানে এখান থেকে এই হুকুম আসে না যে কোরআনের যে কোনো জায়গা থেকে পড়লেই বিসমিল্লাহ বলতে হবে, নট নেসেসারিলি, এটি হচ্ছে কথা। সুতরাং কোরআন থেকে হুকুম নিতে গেলে যেমন ইকরা বিসমি রাব্বিকা, এইখান থেকে যদি আমরা হুকুম নিয়ে বলি যে আল্লাহর নাম নিলেই বিসমিল্লাহ রহমান বলতে হবে, মানে তাকে তা আল্লাহর কালামকে যদি আমরা তেলাওয়াত করি, কিন্তু হাদিসে যে কোনো জায়গা থেকে ওইভাবে এই মানে মানে যেমন সূরার মাঝখান থেকে পড়লে সেখান থেকে বিসমিল্লাহ বলার কোনো প্রমাণ নেই, এটি আমরা জানতে পেরেছি, আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমাদের যে যে জিনিসটুকু আমরা আবারও বলতে চাই সেটি হচ্ছে যে কিছু স্কলার এর আগেও তারা ছিলেন, যেমন ইবনু হাজম, সাউরি, আপা,
তাবেইন, তাবে তাবেইনদের ভিতরে, তারপরে মুতাখিরিনদের ভিতরে হয়েছেন আল আলবানী, তারা বলেছেন এবং অনেক স্কলার তাদেরকে সমর্থন করেছেন, কিন্তু মেজরিটি হয়তো বলেননি, এটি সঠিক। এখন মেজরিটি আর মাইনরিটির কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন সেটি যদি আমরা শিখতে চাই, তাহলে আমাকে অবশ্যই হাদিসের ভিতরে চলে যেতে হবে। আর হাদিসের ভিতরে শেখ আলবানি আমাদেরকে দলিল দিচ্ছেন যে আমাদেরকে বলতে হবে যে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আর আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, সব সময় এটা বলতে হবে। এখন নামাজের ভিতরে যদি আমাদের শয়তানের ওয়াসওয়াসা দেয়, নামাজের ভিতরে মনে করেন আমরা সূরা পড়তেছি, সূরা পড়ার সময় সূরা ভুলে গেলাম, অথবা সূরার ভিতরে কোনো মনের ভিতরে কোনো প্যাঁচ লেগে গেল, সমস্যা হলো, তখন আমরা কি করব? তখনও আমরা এই ইস্তেআজ বলবো, যদিও শেখ উসাইমিন রাহেমাহুল্লাহ বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেই হবে, কিন্তু ইজা দাখাল আস-সালা যেহেতু হাদিসের ভিতরে এসেছে, আমরা ইচ্ছা করলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি নাফখিহি নাফসিহি এটি এখানেও বলতে পারি। আর কি করতে পারি? যে তিনবার থুতু দিতে পারি। দেখুন, নামাজের ভিতরে শয়তানের অসহসা হচ্ছে, এই অসহসার জন্য আমরা নামাজের ভিতরে কেরাত থামিয়ে, কোরআন পাঠ থামিয়ে আমরা ইস্তেআজা পাঠ করতে পারি এবং বাদিকে তিনবার থুতু দিতে পারি। এই শয়তানের নাম হচ্ছে খানজাব। এটার হাদিস হচ্ছে রাওয়াহু মুসলিম عن عثمان بن عبد العاص رضي الله عنه ان اتى النبي صلى الله عليه وسلم উনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে এসে বললেন, فقال يا رسول الله ان الشيطان قد حال بيني وبين الصلاه قرعتي يلبسها علي, যে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার এবং আমার নামাজের ভিতরে এসে আমার কেরাতে, আমি যখন কেরাত পড়ি মানে নামাজের সূরাগুলো পড়ি, তখন আমার সাথে এটা মানে সমস্যা তৈরি করছে, আমাকে কনফিউজ করে ফেলছে, আমি বিভ্রান্ত হচ্ছি। ইয়াল বিসু হা আলাইয়া, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকা শয়তানু ওয়াকুলু লাহু খানজাব, এটি হচ্ছে একটি বিশেষ ধরনের শয়তান, এর নাম হচ্ছে খানজাব। খানজাব এই শয়তান নামাজের ভিতরে মানুষের সূরা কেরাতের সময় প্যাঁচ লাগায়, গিয়ে মানুষ ভুলে যায় কোন সূরা কতবার পড়লো, কিংবা কেরাতের সাথে আদৌ পড়লো কিনা কোনো কিছু, কেরাতের সাথে এই সমস্যা করে। ফাইজা আহাসাসতু তাহু ফাতাউযু বিল্লাহ মিনহু, যে যদি তোমরা এরকম এহসাস করো মানে ধারণা করো, তাহলে ফাতাউযু বিল্লাহি মিনহু, তাহলে তোমরা তার কাছ থেকে ইস্তেআজ করো। এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই যে কিভাবে তাকে ইস্তেআজ করতে হবে। সুতরাং এখানে কোন কোন স্কলার বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেও চলবে, আপনার ইচ্ছা, আর আপনি চাইলে ইচ্ছা করলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি আবারও বলছি মনোযোগ দিয়ে শুনুন, এটি হচ্ছে নামাজের ভিতরে যদি কোথাও আপনার সমস্যা হয় কেরাত পাঠে, তখন বলতে হবে, এটা শুরুতে নয়। আর কি করতে হবে? তিফলু আলা ইয়াসারাক সালাসা মারাত, যে তিনবার থুতু দিতে হবে, সুবহানাল্লাহ বিহামদিহি। বাংলাদেশের মসজিদগুলোতে, মসজিদের ভিতরে আমরা নামাজ পড়লে আমরা যদি বাঁ দিকে থুতু দেই, তাহলে অত্যন্ত সাবধানে দিতে হবে। এই হাদিসের উপরে আমল করতে গেলে আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনারা যাদের টিস্যু পেপার রয়েছে, টিস্যু পেপার এনে মুখের কাছে ধরে তারপরে তিনবার থুতু দিতে পারেন, রুমালের ভিতরে দিতে পারেন, অথবা আপনাদের যে খিমার অথবা পাঞ্জাবির যে আস্তিন আছে হাতের, সেখানে মুখটুকু নিয়ে তিনবার থুতু দিতে পারেন। এটি হচ্ছে মানে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, কারণ মসজিদের ভিতরে যদি বাদিকে থুতু দেন আর পাশে যদি আপনার কোনো
মুসাল্লি থাকে তাহলে সে কষ্ট পাবে, সুতরাং ওইভাবে থুতু দেওয়া যাবে না। তবে বাসায় অবশ্যই দেওয়া যাবে, বাঁ পাশে থুতু দেওয়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর তিনি বলেছেন যে তোমরা সামনে থুতু দিবে না, কারণ সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সামনে আমরা দাঁড়িয়ে থাকি, সুতরাং সামনে আমরা থুতু দিতে পারবো না। এখন আমরা জেনে নিব যে এই যে আজকের বিসমিল্লাহ রহমানুর রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সম্পর্কে আমরা যেগুলো শিখলাম, এর ভিতরে শুধুমাত্র জরুরি যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে বিসমিল্লাহ, এই কথাটুকু আমরা বিভিন্ন ভাবে আমরা মানে পাঠ করি, কিন্তু সব সময় বিসমিল্লাহ রহমান রাহিম বলতে হবে না, এটা কি ইম্পর্টেন্ট, কারণ এটা ইবাদত। যেমন আমরা যদি কখনো খাবার খাই, قال رسول الله عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أكل أحدكم যখন তোমাদের কেউ খাও, ফালি ইয়াজকুর ইসমাল্লাহ তাআলা, সে যেন আল্লাহর নাম বলে, মানে বিসমিল্লাহ বলে, ফা ইন্না নাসিয়া, সে যদি ভুলে যায়, আন ইয়াজকুর ইসমাল্লাহ তাআলা ফি আউয়ালিহি ফালিয়াকুল বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, তার মানে বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ রহমান রাহিম বলা যাবে না, যেহেতু আমরা খাবারের আগে শুধু বিসমিল্লাহ বলবো, এই বাথরুমে যাওয়ার আগে শুধু বিসমিল্লাহ বলবো, উজু করার আগে বিসমিল্লাহ বলবো, আমরা আগে বলেছি লা সালাতা লিমান লা উদু আলাহু ওয়ালা উদু লিমান লা ইয়াজকুর ইসমাল্লাহ তাআলা, তার কোনো উজু হবে না যদি সে বিসমিল্লাহ না বলে। যেমন ছোট একটি বাচ্চাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাকালা লি ইয়া রাসূলুল্লাহ ইয়া গুলামু সামিল্লা, তুমি বিসমিল্লাহ বলো, ওকুলু বিয়ামিনিক, তুমি ডান হাত দিয়ে খাও, ওকুলু মিম্মা ইলাইক, আর তোমার কাছ থেকে খাও। যেমন আমরা যদি আমাদের মানে স্বামী স্ত্রীর শারীরিক মিলনের সময় আমাদের শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে, আবার বিসমিল্লাহ বলতে হবে, দুটো একসাথে, কিন্তু বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিব শায়তানা মা রাযাকতানা, এই এই হচ্ছে দোয়া। এখানে শুধুমাত্র শয়তান আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিব শায়তানা মা রাযাকতানা বলাটা ইনকমপ্লিট, সুতরাং বিসমিল্লাহ আগে বলতে হবে, বিসমিল্লাহ। তারপরে হচ্ছে যে পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, এখানে বিসমিল্লাহ বললে হবে না, এখানে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে, আন আনাস ক্বালা দাহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি কাবশাইন আমলাহাইন ফারাআইতু ওয়াদিআন কাদামাহু আলা সিফাহিহিমা ইউসাম্মি ইউকাব্বিরু ফাযাহাবাহুমা বিয়াদিহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওফির রিওয়ায় বিসমিল্লাহ আল্লাহু আকবার, মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম এক ঈদে, তিনি ধূসর রঙের শিংওয়ালা দুটি দুম্বাকে কোরবানি দিলেন, নিজ হাতে তিনি পশুর গালের মানে চোয়ালের উপরে মুখের উপরে কাঁধের কাছে পা রাখলেন, কোরবানির পশুর গায়ে পা দেওয়া যায়, এই যে দেখুন পায়ের তেমন কোনো সমস্যা নেই, আর আমরা পাকে কি করি যে খুব সম্মান করি, যে পা হলো অপমান করার জন্য, পা মাথা আর পায়ের ভিতরে কোনো পার্থক্য নেই, এই পার্থক্য যারা বিশ্বাস করে সেটি হচ্ছে হিন্দু ধর্ম, মাথার অনেক দাম আর পায়ের কোনো দাম নেই, মাথা আর পা একই জিনিস, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য তৈরি করেছে, দুইটি প্রচন্ড উপকারী এবং গুরুত্বপূর্ণ। তো পা দিয়ে ওই কোরবানির পশুর গায়ে পায়ে পা রাখাটা হচ্ছে সুন্নাহ, আমাদের দেশে কোরবানির পশুর গায়ে যদি কেউ পা রাখে আমার মনে হয় তাকে পা দিয়ে একটা মানুষ লাথিও মারতে পারে, মানে মানুষ খুব রাগ করবে, বুঝাই যায়। এখানে নিজ হাতে তিনি জবাই করলেন এবং বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, কোরবানির সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। যেমন ঘর থেকে যখন আমরা বের হব,
إذا خرج رجل من بيته فقال بسم الله توكلت على الله لا حول ولا قوة. এখানে বিসমিল্লাহটা এসেছে কিন্তু সাথে তাওয়াক্কালতু আলা আল্লাহ এসেছে এইভাবে। তারপর যেমন তিনি বিসমিল্লাহ, যেমন আমরা কোনো মুর্দা যখন আমরা কবরস্থানে রাখি দাফন করার সময়, একদম কবরে রাখার সময়, ইজা উদখিলাল মাইয়িতুল কবর, এর আগে না, গোরস্থানে মানে জানাজার পর থেকে দোয়া দরুদ পড়ার কোনো হাদিস নাই, আন্তাজেই বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা যাবে না। সেটি হচ্ছে লাশটুকু যখন কবরে রাখবো, আন ইবনে ওমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ইজা উদখিলাল মাইয়িতু কবরা কাল বিসমিল্লাহ ওবিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ ও ওফির রিওয়ায় বিসমিল্লাহ ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তারপরে আমরা যখন মানে গাড়িতে রওনা দেই তখন প্রথমে বলতে হয় বিসমিল্লাহ যখন গাড়িতে আমরা উঠি। আন আলিয়া আন্নাহু উতিয়া বিয়াদাইহি লিয়ারকাবুহা ফালাম্মা ওয়াদা রাজুলু রিজলাহু ফির রিকাব ক্বালা বিসমিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আলী থেকে একটি হাদিস এসেছে, তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তখন তার পশুটা তার কাছে আনলো তার উপরে চড়ার জন্য, তিনি বললেন কাল বিসমিল্লাহ ফালাম্মা ইস্তাওয়া আলা জাহিরি মা কাল আলহামদুলিল্লাহ, আর যখন তিনি পশুর উপরে উঠলেন তখন বললেন আলহামদুলিল্লাহ এইভাবে। তারপরে যেমন আমরা এই মসজিদের ভিতরে যখন ঢুকব তখন আমরা মসজিদে আল্লাহ মাগফিরলি আফতাহালি আবু আবু রহমাতি, এর আগে বিসমিল্লাহ বলতে হবে। হাদিস ফাতিমা, ফাতিমার হাদিস, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কল, কি বলেছেন ফাতিমা, সেই যে বিখ্যাত হাদিস, দুরুদের হাদিস, আপনারা যদি ভুলে যান, বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যে বিসমিল্লাহ বলতে হবে আর নবীর প্রতি সালাম দিতে হবে মসজিদে ঢোকার সময়। এরকম বিভিন্ন জায়গায় বিসমিল্লাহ মানে বিভিন্ন ভাবে এসেছে, যেটা যেভাবে এসেছে সেটাকে সেভাবে পড়ারই হচ্ছে বিসমিল্লাহ। আর বিসমিল্লাহ রহমান রাহিম নাজিল হওয়ার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন যে কোন সুরা থেকে পার্থক্য, এর আগে তিনি বুঝতে পারেন নাই, এই কারণেই সুরার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। একটি আসার রয়েছে আবু দাউদে সহিভাবে, আন ইবনে আব্বাস ক্বাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারিফু ফাসলা সুরা হাত্তা তানাজ্জালা আলাইহিম বিসমিল্লাহির রহমানির রহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা নামল বিসমিল্লাহ রহমান রহিম নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি জানতেন না যে কোন সূরা থেকে কোথায় পার্থক্য হয়েছে, বিসমিল্লাহ রহমান রহিম নাজিল হওয়ার পর থেকে তিনি এটি জানতে পারলেন। তার আমরা আরেকটি আবারও বলছি যে বিসমিল্লাহ রহমান রহিম আমাদেরকে বলতে হবে হচ্ছে কি যে এটি আস্তে করে বল, লা ইয়াসকুরুনা বিসমিল্লাহির রহমানির রহিম ফি আউয়ালি কিরআ ওয়ালা ফি আখিরুহা, যে মুসলিমের ভিতরে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিমকে জোরে বলা যাবে না, মানে এই কোনো কিছু জোরে বলা যাবে না। এই আরেকটি হচ্ছে যখন কোনো চুক্তিপত্র এগ্রিমেন্ট আমরা লিখি কারোর সাথে, যদি কন্ট্রাক্ট হয় তখন আমরা এক এই বিসমিল্লাহ রহমান রহিম লিখতে পারে, এটা সুন্না। যেমন মিসওয়ার ইবনে মাখরামা হাদিসের ভিতরে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লেখককে ডাকলেন যখন তিনি চুক্তি করলেন, উক্তুব বাইনা ও বাইনাকুম কিতাবান ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতিবা, একজন কাতিবকে তিনি ডাকলেন, দেখে বললেন ফাকালান নবী উক্তুব বিসমিল্লাহ রহমান রহিম সুবহানাল্লাহ বিহামদি রাওয়াহুল বুখারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আনলেটার্ড ছিলেন, তিনি যে লিখতে জানতেন না, এই হাদিসটি হচ্ছে এটার দলিল, তিনি একজন লেখককে ডেকে বললেন তুমি লিখো উক্তব বিসমিল্লাহির রহমানির রহিম, কারণ একটি গুরুত্বপূর্ণ চুক্তি এখানে করতে হবে, এই জন্য তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। তাতে বোঝা যায় যে যেকোনো কিছুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম দিলে এর অনেক বরকত আছে, বরকত হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এখান থেকে আমরা জানতে পাচ্ছি যে বিসমিল্লার অনেকগুলো উপাদান রয়েছে এবং বিভিন্নভাবে এটা এসেছে, আর
ইস্তেআজার ভিতরে আমরা শুধু জানতে পারলাম যে প্রধানত নামাজের ভিতরে ইস্তেআজা পাঠ করাটা হচ্ছে ওয়াজিব। এটির তিন ধরনের সিগা রয়েছে। সর্বনিম্ন হচ্ছে আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আপনারা যারা আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বাংলাদেশের মত অনুযায়ী পড়ছেন, আপনাদের তো আদায় হয়ে যাবে, কিন্তু ঘটনা হলো এই যে এটি সুন্নার অনুযায়ী হলো না, এটাই হচ্ছে পার্থক্য। তো সুন্না অনুযায়ী না হলে সওয়াব কমে যাবে, এতটুকু, আর কিছু না, শুধু সওয়াবটুকু কমে যাবে। আমাদের তো সওয়াবেরই দরকার, আমরা সওয়াবেরই মহতাজ। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা বেশি বেশি করে সহি ভাবে যে নামাজটুকু আদায় করতে পারি, কারণ সহিভাবে নামাজ আদায় করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে ওয়াদা সেটি তিনি অঙ্গীকার করেছেন, তিনি ক্ষমা করবেন। এখানে এই হাদিসটুকু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহি আবু দাউদের ভিতরে বলেছেন যে যারা নামাজের সবকিছু ঠিক মতো আদায় করবে, মান আহসানা উদু হুন্না সালা হুন্না লি ওয়াক্তি হুন্না আতিম্ম রুকু আহুন্না সুজুদ আহুন্না খুশু আহুন্না কানা লাহুল্লাহু আহাদা আন ইয়াগফির লাহু। যে ব্যক্তি খুশু খুদু সুন্দরভাবে নামাজের সবকিছুকে হাদিস অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ঠিক সেভাবে, কারণ তিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়েছি, ঠিক সেভাবে যারা আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। কানা লাহুল্লাহু আহাদা আন ইয়াগফিরা লাহু। আর ওয়ামান লাম ইয়াফআল, যে ব্যক্তি এটি করবে না, ফালাইসা লাহু আলাল্লাহু আহাদ, তাকেও আল্লাহ ক্ষমা করবে কিন্তু আল্লাহর কোনো অঙ্গীকার নেই। ইনশা আ গাফারা লাহু ওয়া ইনশা আযাবাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাকে ক্ষমাও করতে পারেন আর ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তৌফিক দেওয়ার মালিক। এই আজকের এই দর্স এখানেই আমি শেষ করতে চাচ্ছি। আপনাদের প্রশ্নগুলো শুধুমাত্র এই ইস্তেআদা এবং বাসমালার সাথে রিলেটেড করে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বিজনেস আলা। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আপনারা যা প্রশ্ন করবেন স্টার সিক্স দিয়ে প্রশ্ন করবেন। এবার আজকের রেকর্ডিং এর প্লেব্যাক নাম্বারটা হবে 166 পাউন্ড। ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার আমার একটা কথা ছিল, ওই যে জামারার কথা বলছিলেন যে বড় শয়তান ছোট শয়তান, এগুলি আসলে আমরা তো শুনছি, কিন্তু জামারা অর্থ কি? জামারা অর্থ হচ্ছে মানে এটি মানে একটি পাথরের স্তূপ, এটি জামারা বলে। মানে 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 গ্রামার অনুযায়ী ডিকশনারি অনুযায়ী জামারা মানে হচ্ছে পাথরের স্তূপ। পাথরের স্তূপ, ছোট পাথরের স্তূপ বড় পাথরের স্তূপ এরকম হয় আর কি, ওটা আসলে ওরকম বুঝাইতে হবে, একজন জিজ্ঞেস করলে তো বলতে হয় আর কি। না, জিজ্ঞাসা করলে বলবেন এর কোনো অর্থ নাই, এটা হচ্ছে প্রথম, আপনাকে প্রথমে সবকিছুর অর্থ জানতে হয় না। হ্যাঁ, যদি এরকম হয় যে একজনে জিজ্ঞাসা করলো যে মানে যা কিছু জিজ্ঞাসা করলো যে তাওয়াফ অর্থ কি, তো এগুলি কাজের মাধ্যমে বলা যায়, কিন্তু কোনো জিনিস যেমন কাবা এটার অর্থ কি, তো এই ধরনের কাবা, কাবা মানে ঘরটির নামই হচ্ছে কাবা। এটি আমাদের সহিভাবে বিভিন্ন সালাফদের থেকে আমরা জানতে পেরেছি, আর আল্লাহ বলেছেন বাইতুল্লাহ, সো বাইতুল্লাহর একটি নাম হচ্ছে কাবা। এখন কাবার অর্থ হচ্ছে স্কোয়ার। এখন এই ধরনের শব্দের অর্থ জেনে তেমন কোনো উপকার নেই। জামারার অর্থ হবে জামারা, এই এই হচ্ছে উত্তম। মানে শয়তানার বলা যাবে না, ওটাকে জামারাই বলতে হবে, এটাই বলতে হবে। এটাকে এটাকে বলতে হবে, এটাকে হাদিসের ভাষা হচ্ছে জামারা, বড় জামারা, জামারাতুল আকাবা, জামারাতুল সুগরা, জামারাতুল বুস্তা, এই ছোট জামারা, বড় জামারা। যদি বাংলায় বলতে চান, বড় জামারা, ছোট জামারা, মধ্যম জামারা, এই জামারা জামারা বলতে হবে।
শয়তান বলা যাবে না, আশা করি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি যে ইস্তিয়াদা, আমরা যখন নামাজ শুরু করব তাহলে কি নামাজের প্রথমে আমরা ইস্তিয়াদা করব না, না কি করব? নামাজের শুরুতে তো আমরা এখনো আলোচনা করেছি, নামাজের শুরুতে আপনাকে কিছুই বলতে হবে না। আপনি শুধু নামাজের শুরুতে, আমরা তাকবীরের ক্লাসে আলোচনা করেছি কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করতেন তাকবীর দিয়ে। তো এখানে ইস্তিহাজার কোনো তো হাদিস নাই, বাংলাদেশে আছে হলো ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাজি, এগুলোর তো কোনো হাদিস নাই, এগুলো তো বাংলাদেশ। সুতরাং নামাজ শুরু করার সময় আপনাকে প্রথমে স্থির হতে হবে যে আপনি নামাজ পড়ছেন, সিদ্ধান্ত নিতে হবে মনে মনে যে কি কোন ওয়াক্তে নামাজ পড়ছেন। তারপরে তো আপনি আর কিছু মুখে কিছু বলতে পারবেন না, আপনাকে সরাসরি তাকবীর দিতে হবে। সুতরাং এখানে তো আর কিছু বলার নাই, নামাজের ভিতরে ঢুকে তারপরে আপনি যখন কেরাত পাঠ করবেন, সূরা ফাতিহা পাঠ করতে যাচ্ছেন, ঠিক তার পূর্বে ছানা পড়ার পর আপনি বলবেন ইস্তিআযা, মানে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফথি। এটি ভালো করে যারা আজকে শুনছেন একটা প্রজেক্ট হাতে নিন। আমার সমস্ত মুসলিম ভাই বোনেরা, আপনাদের প্রতি আমি আবেদন জানাচ্ছি, এই হাদিস দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের কথা শুনে আর কোনো কোনো লেখক কিয়ামতের দিনে আপনাকে সাহায্য করতে পারবে না, যখন আপনার সওয়াব কমে যাবে। সওয়াব হচ্ছে আমাদের খুব জরুরি দরকার, আমরা সওয়াবের কাঙ্গাল। সুতরাং আপনাদের একটা প্রজেক্ট হাতে নিতে হবে যে এখন থেকে সবসময় নামাজের ভিতরে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফথি, অথবা আউযু বিল্লাহ মিসামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফথি, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে আপনি যখন তাকবীর বলে বুকের উপরে হাত বাঁধবেন, তারপর আপনি যে দোয়াউল ইস্তিফতাহ, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব, এখনো আমরা ওই চ্যাপ্টারগুলোকে বাদ দিয়ে গিয়েছি, যেহেতু জানাজার নামাজের আলোচনার জন্য এই বিষয়ের উদ্ভব হয়েছিল, এই কারণে এটি আজকে আলোচনা হলো। তো দোয়াউল ইস্তিফতাহ হচ্ছে যে, ওইখানেও আমাদের একটা বিরাট ভুল আছে, আমাদের অনেকের ধারণা যে সব নামাজেই সুবহানাকা আল্লাহুম্মা পড়তে হয়। জি না, সব নামাজে সুবহানাকা আল্লাহুম্মা পড়ার কোনো দলিল নেই। ফরজ নামাজে পড়তে হয় হচ্ছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ও বাইনা, এটা আমরা আলোচনা করব আগামী ক্লাসে ইনশাল্লাহ। আর নফল অথবা অন্য কোনো সুন্নাহ নামাজে আমরা সুবহানাকা আল্লাহুম্মা পড়ি। তারপর আমরা আউযু বিল্লাহ মানে ইস্তিআযা পাঠ করব, তারপরে বাসমালা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব, তারপর আমরা পাঠ করব হচ্ছে সূরা ফাতিহা। আশা করি বুঝতে পেরেছেন। চলো জাযাকাল্লাহু লোক খায়রান ভাই। ওয়াইয়াকুম। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি জানতে চাচ্ছিলাম যে হামদিহি মানেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামদিহি ওয়া নাফসিহি ওয়া নাফসি। নাফসাহু, নাফসা মানে হচ্ছে কবিতা, মানে মন্দ কবিতা। আর হচ্ছে হামদি, হামজা হচ্ছে, এটার ব্যাখ্যা এসেছে বুখারীতে এসেছে, মুতাতা মানে এক ধরনের পাগলামি। আর নাফখিহি, এর দুই ধরনের অর্থ আছে। নাফখিহি এমনি অর্থ হচ্ছে, আপনি মিউট বন্ধ করুন আপনার যে মানে টেলিফোনের মিউটটা, একটু অনুগ্রহ পূর্বক বন্ধ করুন, শব্দ ইকো হয়। ওই আসসালামু আলাইকুম ভাই, ওই যে বোন প্রশ্ন করছেন ওনাকে আমি বলতেছি, আপনার ওই যে সেলফ মিউটটা দিয়ে দেন আপনার ফোনে, তাইলে আর ওই এটা হবে না ইনশাল্লাহ।
ইকোটার হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সো নাফখিহি অনেকে মনে করে নাফখা মানে হচ্ছে যে থুতু সহকারে ফু দেওয়া, এখানে এই শব্দটা আসবে না, এর অর্থ হবে না। এই নাফখিহি মানে হচ্ছে কিবার, সুবহানাল্লাহ বিহান্দি। নাফখিহি ব্যাকরণ মানে ডিকশনারির ভাষায় নাফখা মানে হচ্ছে যে সাফোকেশন, মানে হচ্ছে যে কোনো ধরনের ইয়ে করা, যে ফু দেওয়া। কিন্তু এখানে ফু দেওয়াটা হবে না, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ব্যাখ্যা করেছেন, উনি বলছেন কেবর মানে অ্যারোগেন্স। আর নাফসিহি এর ব্যাখ্যা করেছেন আরবিতে শেয়ের, শেয়ের মানে হচ্ছে পোয়েট্রি মানে কবিতা। আর হামজিহি এটার একটি ব্যাখ্যা হচ্ছে যে এটি হচ্ছে যে এক ধরনের পাগলামি, যেমন দম বন্ধ হয়ে যায়, খানক আল খান্নক আর সাফোকেশনের মতো, এটি এটিকে এক ধরনের পাগলামি বলা হয়েছে। সুতরাং শয়তানের যে কুপ্রভাব, এই তিনটি কুপ্রভাব নামাজের ভিতরে আপনার এফেক্ট করতে পারে। একটি হচ্ছে শয়তানের পাগলামি, আরেকটি হচ্ছে অহংকার, আরেকটি হচ্ছে শয়তানের কুকাব্যের কবিতা, মন্দ কবিতা। হ্যাঁ, এই এই কারণে তিনটি থেকে যদি আমরা পানাহা চাই তাহলে দেখা যাবে যে নামাজের ভিতরে আমাদের সুন্দর করে হচ্ছে। এর এর কারণ হলো যে পাগলামি জিনিসটা হচ্ছে বোঝাচ্ছে কনফিউশন, যে আপনি নামাজ পড়তে গেলে কয় রাকাত নামাজ পড়েছেন, দুই রাকাত না তিন রাকাত, চার রাকাত না পাঁচ রাকাত, মাঝে মাঝে নামাজে আমাদের এরকম এলোমেলো হয়ে যায়, কনফিউশন চলে আসে, মানে আপনার মস্তিষ্ক ঠিক মতো কাজ করে না, যে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে আসলে কি পড়েছেন না পড়েন নাই, আপনার ভিতরে বারবার এই সংশয় ঢুকছে। আরেকটি হচ্ছে নামাজকে যদি কাউকে দেখিয়ে পড়েন তাহলে অহংকার কেবল চলে আসবে, যে আপনি কাউকে দেখছেন এবং সুন্দর করে নামাজটাকে পড়ছেন, যেন মানুষ দেখুক আপনি কত সুন্দর করে পড়েন। তো এরকম একটা জিনিস মনের ভিতরে চলে আসতে পারে। তারপরে হচ্ছে যে মন্দ কবিতা, অনেক এটি অবশ্য যদিও রেয়ার, অনেক লোক আছে এটা খুবই বিরল, কিন্তু অনেক সময় চলে আসে যে কোরআন তেলাওয়াত এমন সুর করে পড়ে যেটা কারীদের কাছ থেকে কোনো সাবিত নাই। এটা গানের সুরে অনেকে কোরআন তেলাওয়াত করে ফেলতে পারে নানান ধরনের ইয়ে, অথবা মনের ভিতরে কোনো ধরনের অশ্লীল কোনো কথা মনে আসতে পারে, সেটি কবিতার আকারে গানের আকারে, আমরা দৈনন্দিন জীবনে যে ধরনের অশ্লীল কবিতা গান এগুলো যে শুনে থাকি তার একটা ইম্প্যাক্ট নামাজের ভিতরে আসতে পারে। এই জন্য তিনটি বিষয় থেকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, যেটা শয়তান আমাদের ভিতরে করতে পারে। পরবর্তী প্রশ্ন। জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই, আপনার খেদমতে বলছি, আপনার প্রশ্নটুকু আপনি কোনো বোনকে দিয়ে করান। আমরা এই অনুষ্ঠানে শুধুমাত্র মেয়েদের মানে বোনদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করি, আমি দুঃখিত। প্রশ্ন করুন, আর আমাকে ইমেল করতে পারেন। যে ভাই, আমার ইমেল অ্যাড্রেস সিদ্দিকা আপার কাছে রয়েছে, আবারও বলছি, খন্দকার তাহের এট ইয়াহু ডট কম, KHANDAKERTAHER, খন্দকার তাহের একটা শব্দ এট ইয়াহু ডট কম, ইমেল করে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে কোনো প্রশ্ন নাই, সবাই এটা আগে থেকেই হয়তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হকাত, বলো। আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা, যখন আমার মনে এরকম আস্তে আস্তে আসবে যে আমি ভুল করলাম কি করলাম না, আমি পড়লাম কি না পড়লাম, তাহলে আমি তখন কি করব বলছেন? তখন আপনাকে ওই যে এই দোয়াটা পড়তে হবে, একটু বলেন না, দোয়াটা বললে আমরা একটু লিখে নিতে পারি।
আউযুবিল্লাহ, এই যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মিন হামজিহি ও নাফখিহি ও নাফসি, এটাই এটি যদি আপনি কি বললেন ইলহামদি, শুনুন আপনার আপনি ওই যে সিদ্দিকা আপার ফোন নাম্বার আছে, আপনি তার কাছ থেকে ফোন করে এই দোয়াটা জেনে নেবেন ইনশাআল্লাহ। আর যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনি আপনার কাপড়ের আঁচল মুখের কাছে নিয়ে তিনবার থুতু দিতে পারেন বাদিকে, থু 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 এরকম হালকাভাবে এটি করতে পারেন, এটি হচ্ছে অসুয়াসা আসলে। আর নামাজের ভিতরে যদি রাকাতের কোনো পেস লেগে যায়, যে সন্দেহ হয় যে কত রাকাত নামাজ পড়েছি, দুই রাকাত না তিন রাকাত না চার রাকাত নাকি পাঁচ পড়লাম নাকি এক পড়িনি, এরকম যদি হয় তাহলে এটি আমরা পরে আলোচনা করব, সেটি হচ্ছে সেজদা সুহু দিতে হবে এবং সর্বনিম্ন রাকাতকে নিজের রাকাত ধরতে হবে, এটা আমরা আলোচনা করছি না, এটি একটি জটিল বিষয়, এটি পরে আলোচনা করব ইনশাল্লাহ। তবে সেখানে সেজদা সুহু দিতে হবে এবং সর্বনিম্ন যেমন তিন এবং চারের ভিতরে গণ্ডগোল লেগে গেল, তাহলে তিন পড়লাম না চার পড়লাম, তখন উচিত হবে তিন পড়লাম এই কম সংখ্যক সংখ্যাকে স্থির ধরা এটিকে, তারপরে সামনের দিকে বাকি এক রাকাত পড়ে চার পড়ার পর তারপরে সেজদা সুহু দিতে হবে। যদিও দেখা গেল যে সে আসলে চার পড়েছে কিন্তু তার মনে আসছে যে এটা তিন অথবা চার, এরকম করে নামাজের ভুলগুলো সেজদা সুহু দিয়ে আদায় করা যায়। এটি হচ্ছে রাকাতের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয় কিংবা ভুল হয় কিংবা মনের ভিতরে যদি অসুয়াশা আসে, আর কেরআর ক্ষেত্রে যদি অসুয়াশা, যেটা হলো আপনি সুরা পাঠ করতে চাচ্ছেন কিন্তু ভুলে গেছেন, সুরা পড়তে পারছেন না, মনে আসছে না, অথবা অনেক সময় দেখা যায় অনেক লোক নামাজ পড়তে দাঁড়িয়েছেন হঠাৎ করে চিন্তা অন্যদিকে চলে গেছে, কিছুক্ষণ যে আপনি কেরাত পড়ছেন না সেটাও আপনার খেয়াল নাই, হঠাৎ করে খেয়াল হলো যে আরে আমি তো নামাজ পড়ছি, সেই ক্ষেত্রেও আপনাকে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি এই দোয়া পড়তে হবে। আর এই দোয়া পড়েও যদি আবার নামাজ পড়া শুরু করেন তাহলেও হবে, অথবা এই দোয়া পড়ে তিনবার থুতু বাদিকে দিতে পারেন, তাতে একটা সুন্নাহ আদায় হবে আর এর জন্য সওয়াব হবে। আর এই দোয়াটুকু সিদ্দিক আপার কাছ থেকে শিখে নেবেন এবং ওনার কাছ থেকে লিখে নেবেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। বলুন প্রশ্ন বলুন। আচ্ছা প্রশ্ন না থাকলে আমরা এখানেই। হ্যালো সালাম আলাইকুম, আপনি কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তুকাত ভাই, আমরা কি প্রত্যেক রাকাতে ওই ইস্তিয়াজাটা পড়বো? জি জি, সেটা আমরা তো বলেছি, আবারও বলছি যে সালা এই হাদিস, এটার দলিল কি? এটার দলিল হচ্ছে যে ওই যে সালাতুল মুসি হাদিস, সালাতুল মুসি যে ভুলকারীর হাদিস, যেটা যে হাদিসকে কেন্দ্র করে এই শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা এই বইটি লিখেছেন, সেটি হচ্ছে ভুলকারীর হাদিস। যে লোকটি ভুল করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নামাজ পড়তে গিয়ে তিনবার ভুল করেছে, তখন তাকে নামাজ শিক্ষা দিয়েছে, ওই হাদিসের অনেকগুলো রিওয়ায়াত এসেছে, সেখানে তিনি বলেছেন যে ফিকুল্লি রাকা, একটি রেওয়ায়াত এসেছে, এই রেওয়ায়াত এসেছে মুসনাদে আহমদে, উত্তম সনদে এসেছে ফিকুল্লি রাকা। সেই কারণে শেখ রাহিমাহুল্লাহ তাআলা মনে করেন যে প্রত্যেক রাকাতেই একই কাজ করতে হবে যেটি আপনি প্রথম রাকাতে করেছেন, সেম, এর ভিতরে কোনো পার্থক্য নেই, এটি হচ্ছে একটি হুকুম। তবে অনেক স্কলার তারা মনে করে যে আউযুবিল্লাহ ইস্তিআযা শুধুমাত্র একবার পড়লেই হবে এবং পরের রাকাতগুলোতে পড়লে হবে না, এটার উদ্ভব হয়েছে ধারণা, নাম্বার ওয়ান হচ্ছে কি ধারণা, নাম্বার টু হচ্ছে কি ফিক, মানে তারা যুক্তি প্রয়োগ করেছে যে সমস্ত নামাজে যা আমরা তেলাওয়াত করি সবগুলো হচ্ছে একটা কেরা, একটা কেরাত ধরা হয়েছে, আর একটা কেরাতে একবারই আউযুবিল্লাহ পড়তে হয়,
এই এই এটা একটা মাজহাবের কথা, এই মাজহাব হচ্ছে মাজহাবে আবু হানিফা। এটা আবু হানিফা নিজে করেছে কিনা আমার জানা নেই, তবে মাজহাবের বইতে এটা লিখা আছে যে পুরা নামাজে যত কেরাত পড়া হয়, 4 রাকাত 5 রাকাত তোরা যত রাকাতই পড়ুক না কেন, সব কেরাত হচ্ছে একটা কেরাত, আর নামাজের শুরুতে শুধু আউযুবিল্লাহ পড়তে হবে আর পরে আর আউযুবিল্লাহ পড়তে হবে না। এগুলোর কোনো হাদিস ভিত্তিক কোনো দলিল নেই, তবে অনেক বইতে মাজহাবের বইতে লেখা আছে, আমরা সেগুলোর থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বলুন। জানাজা সম্পর্কে কি আমি একটা প্রশ্ন করতে পারবো? জি বলুন। কবরের জায়গা কেনার ব্যাপারে আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীরা তো কখনো এই কাজ করেননি, আমাদের জন্য কি এটা জায়েজ আছে? কবরের জায়গা কিনা ব্যাপারে এটি একটি নতুন বিষয়, যার সম্পর্কে অথবা বিরুদ্ধে কিংবা পক্ষে অথবা বিপক্ষে কোনো হাদিস নাই, কিন্তু স্কলারের পূর্বেকার কোনো স্কলারের কোনো অভিমত নাই, কারণ মুসলমান সমাজে কবরের জায়গা কেউ আগে কখনো কিনে বলেছে, কেনা হয়েছে, ক্রয় করেছে এরকম কোনো নজির কোনো বইতে নাই। তবে বর্তমানে যারা কিবার আল উলামা রয়েছেন, যেমন শেখ আল ফাউজান, তাকে হাফিজাহুল্লাহ যিনি আছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেনা যায় কিনা, উনি বলেছেন যে কেনা যাবে, এটাতে কোনো সমস্যা নেই। কোনো কোনো স্কলার বলেছেন যে এটা যাবে, কারণ হচ্ছে যে একজন লোক তার সম্পদ থেকে অর্থ দিয়ে সে নিজের জন্য পরিবারের জন্য কবরের জায়গা কিনে রাখলো, এটা সতর্কতার জন্য, এটি একটি ভালো কাজ, এতে কোনো সমস্যা নেই, এটি স্কলারদের মতে জায়েজ আছে। কিন্তু যেটি জায়েজ নাই সেটি হচ্ছে কবর খনন করা বেদা, করা যাবে না। সেটি হচ্ছে আমাদের দেশে অনেক সময় দেখা যায় সুফি প্রকৃতির লোকরা মৃত্যুর আগেই নিজের কবর নিজে খনন করে থাকে, তারপরে প্রস্তুতি নিয়ে নিজেই কাফনের কাপড় পরে কবরে গিয়ে শুয়ে থাকে অথবা কাফনের কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করে, এগুলো করা যাবে না, গর্হিত কাজ। কবরের জন্য কোনো জায়গা কিনে রাখা এটি অসুবিধা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন ইনশাআল্লাহ। তবে মোস্ট অফ দ্য মডার্ন স্কলার আল আলিম মুআসিয়া তারা বলেছেন যে এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা প্রশ্ন ছিল, মানে এটা আপনার গত লেকচারে রিলেটেড, যে আপনি বলেছিলেন যে মহিলাদেরকে কবরে নামানোর ব্যাপারে, এখন মনে করেন কোনো কোনো পরিবারে কোনো মহিলা মারা গেছে, কিন্তু তাকে কবরে নামাবে কে? না, কবরে নামাবে কে সেটাই, মানে মহিলার যারা মানে ইয়ে রয়েছে, মানে ওয়ালি রয়েছে, তারা চেষ্টা করবে যে ওই হাদিসের শর্ত অনুযায়ী যদি কাউ মানে কোনো লোক পায় তাহলে সেভাবে তারা এটা ব্যবস্থা করবে। আরেকটু আপনার কাছে জানতে চাই যে যদি মনে করেন মহিলা নামাতে পারবে না, মানে মহিলা কবরে লাশ নামাতে পারবে না, কারণ ইত্তেবাউল জানাজা তার জন্য জায়েজ নেই, এটা হারাম। এই কারণে মহিলা নিজে গিয়ে গোসল করাতে পারবে, জানাজার নামাজ পড়তে পারবে, তারপরে কবর জিয়ারত করতে পারবে, কিন্তু ওই দাফন কাফনের সময় লাশের পিছে পিছে যেতে পারবে না, এই কারণেই সে কবরে নামাতে পারবে না। হ্যাঁ, আমি এই জিনিসটা বুঝেছিলাম ভাই। হ্যাঁ জি, কিন্তু আমার যেটা প্রশ্ন হলো, মনে করেন যে ওরকম যদি তার ভাই, জি জি জি, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, যে যেই শর্তগুলো হাদিসের ভিতরে এসেছে যে যেই পুরুষ, আপনারা মিউট বন্ধ করুন প্লিজ, আমি তো কোনো কথা বলতে পারবো না ইনশাআল্লাহ। যে ভাই, যে বোনটা প্রশ্ন করুন সেই বোন আপনি মিউট করেন প্লিজ। আল্লাহ মাগফিরাত। যখন ওই হাদিসের ভিতরে একটি তারগিব দেওয়া হচ্ছে, মাসনুন কাহিনী বর্ণনা করা হচ্ছে যে পুরুষগুলোর অবস্থা যদি এরকম হয় তাহলে সেটি সুন্নাহ,
তো সেই ক্ষেত্রে যারা অবিবাহিত তাদেরকে দিয়ে নামালেই তো সমাধান হয়ে যায়, তাহলে তো আর কাউকে জিজ্ঞাসা করতে হয় না। এখানে অল্প বয়স্ক কোনো ছেলে যারা আছে তারা যদি এই কাজটাকে ভলান্টিয়ারি করে তাহলেই এটা সমাধান হয়ে যায়। আর তাছাড়া বাংলাদেশে যেখানে প্রচুর লোক আছে সেখানে তো পুরুষ ওরকম খুঁজে পাওয়াটা খুবই সহজ, আমেরিকাতে কঠিন। কিন্তু আমেরিকাতে লাশ নিচে রাখতে গেলে তো লাশকে তো ধরতে হয় না, সেটা তো মেশিনে নামাইতে হয়, সেখানে তো কেউ ধরে না, সেখানে তো এটি এই হুকুম প্রযোজ্য হবে না, কারণ এখানে ক্রেনে নামানো হয় অধিকাংশ জায়গায় ক্রেনে। আর বাস্কেটের ভিতরে যদি কাস্কেট থাকে, কাঠের যদি ইয়ে থাকে, তাহলে সেটা যে কেউ ধরতে পারবে, ওইটা ধরতে কোনো সমস্যা নেই। যদি কাঠের কাস্কেট ছাড়া শুধু কাফনের কাপড়ের সাথে যদি কারোর শরীরকে ধরতে হয় তাহলে ওই প্রশ্নটা তখন চলে আসে। তো সেই প্রশ্নের সমাধান হলো যদি কোনো অবিবাহিত ছেলেরা থাকে তাহলে উত্তম, আর যদি নিজের পরিবারের কেউ থাকে যাদেরকে আপনারা মানে পুরুষরা জিজ্ঞাসা করতে হবে তাহলে তারা জিজ্ঞাসা করবে। এখানে জিজ্ঞাসা করার বিষয়ে কোনো লজ্জার কিছু নেই, যেহেতু এটি সুন্নাহ, এটি এটি জিজ্ঞাসা করতে হবে যে আপনি গত রাতে আপনার কি অবস্থা হয়েছে, এরকম যদি থাকে এরকম জিজ্ঞাসা করবে। আর জিজ্ঞাসা না করলে বিকল্প হিসাবে মানে ওইভাবে নিযুক্ত করা যেতে পারে, আর এটা এইভাবেই করবে। এটার সাথে তো আমি কোনো সমস্যা দেখি না ইনশাআল্লাহ তাআলা। তবে জিনিসটা গুরুত্বপূর্ণ যেহেতু এটা হাদিসের ভিতরে এসেছে। আচ্ছা ভাই, আর একটু আমি জানতে চাচ্ছিলাম যে ওইরকম যদি না পাওয়া যায় তো নিজের সন্তান কিংবা নিজের ভাই তারা কি পারে? আপনি এতক্ষণ এই বিস্তারিত আলোচনা করার পরে সন্তান ভাই এখানে আমরা গত ক্লাসে এত 3 ঘন্টা পর্যন্ত আলোচনা করে আমরা কি বলেছি, সন্তান ভাইয়ের সাথে কোনো পার্থক্য আছে নাকি? এখানে তো কোনো পার্থক্য নেই, মানুষ হইলেই চলবে, সে মুসলমান হতে হবে, এটি হচ্ছে শর্ত। হ্যাঁ, এটা সন্তান ভাইয়ের সাথে কি পার্থক্য, হাজব্যান্ড ওয়াইফ যে কোনো লোকই করতে পারবে, এটা তো কোনো সমস্যা নাই, আমরা তো এটা বলি নাই। সেটা হচ্ছে যে শর্ত হচ্ছে একটি যে সে তার পূর্বের রাতে তার শারীরিক সম্পর্ক হয়েছিল কি না, সেটি তো ভাই সন্তানের কোনো হুকুম তো আমরা দেইনি, আলোচনা করি নাই। আশা করি বুঝতে পেরেছেন যে কোনো ইনশাআল্লাহ ভাই, জাযাকাল্লাহ খাইরা। ওয়াইকুম ওয়াইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়াহমাতুল্লাহ। জি ভাই, ওই যে কানাডা থেকে একটা প্রশ্ন আসছে একটা বোনের, জি বলুন। ওইটা গত ক্লাসে সম্পর্কিত, তো ওই বোনের মায়ের জন্য যদি এখন মা অসুস্থ আর কি, তারা যদি মায়ের মা গভর্নমেন্ট থেকে কিছু টাকা পায় $1500 $1300 মতো ওল্ড এজ বেনিফিট যেটা, সেখান থেকে তারা যদি আপনার ফিউনারেলের টাকাটা রেখে দেয়, যেহেতু তার নিজের সম্পদ থেকে ফিউনারেল করাটা, তার মেয়েরা আছে কিন্তু তার নিজের সম্পদ থেকে ফিউনারেল করাটা দরকার, এইভাবে কি সে রেখে দিতে পারবে বা এরকম কোনো হাদিস আছে না, তারা একটু বলবেন। হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা, যদি কোনো ব্যক্তি তার সম্পদ থেকে দাফন কাফনের খরচ রেখে দেয় এটা যাওয়া যায়, এটি অনুমোদিত, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটি এটি করলে যে খুব সওয়াব হবে তা বলা যাবে না, তবে এটি জায়েজ আছে, এটি করা যায়। এটি করলে যেটি হলো যে যেটা এটা অর্থ হবে ইহসান করা, যে আমরা অন্যের সন্তানের প্রতি যেন জুলুম না হয়, কষ্ট না হয়, আমি নিজেই নিজের সম্পদ থেকে কিছু টাকা আমি জমা করে রাখলাম যে এটা আমার দাফন কাফনে ব্যবহার হবে, আলহামদুলিল্লাহ এটি উত্তম ভালো। হ্যাঁ, কিন্তু এটি না করলেও সে কেউ গুনাহগার হবে না, কারণ এটি না করাটাও কোনো দলিল পাওয়া যায় না যে এটা অপরাধ, কারণ প্রত্যেক মানুষের সম্পদ থেকে ওইটি না দিলে সমাজের উপরে এটি চলে আসবে। তবে যিনি করার আশা করছেন কিংবা খেয়াল করছেন অবশ্যই এটি একটি খায়ের ইনশাআল্লাহ। আর ওটা আরেকটা প্রশ্ন, কিন্তু এটা রিলেটেড না, ওই বোন একই বোন প্রশ্ন করেছেন আর কি, সে মায়ের ব্যাপারে, আর কিন্তু আমি করব কিনা এখন এখানে সেটা হলো আপনার সেই বোনে যে $1300 কানাডাতে তারা ওল্ড এজ বেনিফিট পায়, সেখানে ওনার
কিছু লোন আছে, লোন গুলো শোধ করার পরে তার মেয়েরা যদি তার ওই টাকা থেকে, সে জীবিত অবস্থায় কিন্তু সে ক্যান্সারের রোগী, এখন তার হজে যাওয়ার মতো সামর্থ্য নাই, সে যদি সেইখান থেকে যদি টাকা জমায়া হজ করার জন্য, তার জন্য কি হজটা ফরজ কিনা? কারণ তার সে তার মেয়েদের কাছে থাকে, খাওয়া পড়ার থাকা খাওয়ার খরচ লাগে না, সেই টাকাটা শুধু তার আর এক্সট্রা আর কি, সেটা সে তার ইচ্ছায় খরচ করতে পারে। এই ক্ষেত্রে কি তার জন্য হজ ফরজ কিনা? না, হজ আলহামদুলিল্লাহ, এটা যদিও আমরা এটা হজ সম্পর্কিত আলোচনা করছি না, কিন্তু কোন জিনিস ফরজ হবে সেটি তার সারা জীবনের ফিরতে নিতে হবে, শুধু বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে এখন এই অবস্থার উপরে হজের কোনো হুকুম দেওয়া যাবে না। একজন লোক যদি সে প্রথম জীবনে যখন তার বয়স কম ছিল তখন তার অনেক সম্পদ ছিল, হ্যাঁ তখন তার হয়তো অনেক সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, এগুলি সে অন্য খাতে খরচ করেছে, বাড়ি গাড়ি কিনে নষ্ট করে ফেলেছে, দুনিয়াবি কাজে লাগে, তখন ফরজ ছিল থাকলে, এখন আবার গরিব হয়ে গেলেও আগে যেহেতু ফরজ ছিল সেই ফরজের উপরে ভিত্তি করে যতই গরিব থাকুক না কেন তার ওই ফরজটা তার মাথার উপরে ঝুলে থাকবে, কারণ সে যখন তার ফরজ ছিল তখন সে এটি আদায় করেনি এই শর্তে। এই কারণে কোনো ব্যক্তির হজ ফরজ ছিল কিনা, এটি বৃদ্ধ বয়সে এখন কি অবস্থা, এখন সে ফকির হয়ে গিয়েছে কিনা অথবা নিঃস্ব হয়েছে কিনা, এটির উপরে ভিত্তি করে হুকুম অথবা মাসালা দেওয়া যাবে না। এটি তার সারা জীবনের ইতিহাস নিয়ে দেখতে হবে যে কোনো এক সময়ে তার বাৎসরিক খরচাপাতি বাদ দিয়ে হজে যাওয়ার মতো তার খরচ তার মজুদ ছিল কিনা, এটি হচ্ছে একটি শর্ত। আরেকটি হচ্ছে তার মাহারাম ছিল কিনা, যে যে মাহারামের সাথে সে হজে যেতে পারে, ওই সময়ে যখন অর্থ মজুদ ছিল তখন মাহারাম মজুদ ছিল কিনা, যদি এই দুটি শর্ত পাওয়া যায় তখন তার হজটুকু ফরজ হয়েছে বলে ধরে নিতে হবে। তারপর 40-50 বছর পর, দীর্ঘ জীবন পরে, এখন তিনি নিঃস্ব হয়েছেন অথবা অসুস্থ হয়েছেন অথবা এখন সম্পদ কমে গেছে, তাহলেও পূর্বের হজের ফরজের হুকুমটা থাকবে। আর যদি ওই তিনি যদি জীবনের কোনো অবস্থাতেই এমন কোনো সম্পদ অর্জন করেননি স্বামী থেকে অথবা নিজের থেকে যেটিতে হজ ফরজ হয়, প্রয়োজনীয় খরচ হয়, তাহলে তার উপরে হজ ফরজ হবে না, এটি হচ্ছে কথা। অন্য প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আর সে যদি মারা যায় এই অবস্থায় তার হয়তো হজ ফরজ ছিল, এই ক্ষেত্রে কি সন্তানরা তার হজ করাতে পারবে কিনা? এই বিধানটা অবশ্যই 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 মানে করাতে পারবে। হজ হচ্ছে এমন একটি ইবাদত যেটি মৃত্যুর পরে তার মানে তার ওয়ারিস মাওয়ারিস তার ওয়ালি তার সন্তানরা অবশ্যই এটি পালন করতে পারবে ইনশাআল্লাহ। ওকে ভাই ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।